This conference will now be recorded. This conference will now be recorded. মনিমাসি, তোমাকে দেখা যাচ্ছে না ও এসেছেন এখন? না গো, তোমায় মানে কথা শুনতে পেলাম কিন্তু দেখা যাচ্ছে না। আমার কিন্তু মাইকও খোলা আছে, ক্যামেরাও খোলা আছে। এ বাবা, আচ্ছা আমি একটা কথা বলি, তাহলে হয়তো হতে পারে, যেহেতু অনেকে চলে এসেছে না গ্রিডটায়, হয়তো ওনার ক্যামেরাটা আসছে না, ফলে একটা সাজেশন, প্রত্যেকে ওপরে দেখো যে একটা আছে ভিউ এভরিওয়ান, ওই ভিউ এভরিওয়ানটাকে চেঞ্জ করে যদি হু ইজ টকিং করে দাও, তাহলে যে কথা যিনি কথা বলবেন শুধুমাত্র তার ভিডিওটা দেখা যাবে, ঠিক আছে? ফলে ওইটা হলে একটা সুবিধা যে এতজন জয়েন করছে, ফলে সবাইকে তো একসঙ্গে দেখা যাবে না, ওটা ওই সবাই হু ইজ টকিংটা করে দাও। আমি খোলা আছি এখন, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে কি? না দেখা যাচ্ছে না, আমি একটা কাজ করছি, আমি আপনাকে একটা একটা ওয়েবক্যাম রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি শুধু রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে, কারণ একটু আগেও একই জিনিস হলো, আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন। ফোনেও এসেছে, আচ্ছা সেটাও আমি মানে শেয়ার করে দেবো। হ্যাঁ করুন, এই তো দেখতে পাচ্ছি, আমার পাশাপাশি ল্যাপটপও খোলা আছে, ফোনটাও খোলা আছে, কিসে দেখব? হ্যালো হ্যালো, আমার ল্যাপটপটাও খোলা আছে, আমি কোনোকে বন্ধ করে দিয়ে শুধু ফোনেই দেখব। আচ্ছা আপনার যেটা সুবিধা হয়। হ্যাঁ, কেন আমি ঠিক ল্যাপটপের এগুলো বাটন গুলো ঠিক পাচ্ছি না আর কি এখন আপাতত, তাহলে এটাকে আপাতত বন্ধ। আচ্ছা আমি এখানে লিভ মিটিং করলে আবার এখান থেকেও লিভ মিটিং হয়ে যাবে না তো? নাম তো আপনাকে এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। আমাকে না, আপনি তুমি বলুন। আমাদের থেকেও ছোট বয়সে না, আমি অ্যাকচুয়ালি সেটাই বলতে চাচ্ছিলাম, কারণ আমি তো এখন দেখুন তো আমাকে এখনো দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আপনার ঘরটা দেখতে পাচ্ছি, ফলে আপনি বেরিয়ে আসেন, ফলে আপনি যদি মোবাইলটা একটু আপনার দিকে ঘোরান তাহলে আপনাকে দেখতে পাবো। আচ্ছা কিন্তু মানে আমি আমার দুটোই খোলা আছে অ্যাকচুয়ালি। আর তাহলে একটা কাজ করুন, আপনি ল্যাপটপটা জাস্ট অন করে পাশে সরিয়ে রেখে দিন, কারণ তাতে যদি, হ্যাঁ তাই করা আছে, এই একদম একদম ঠিক দেখুন। আমি মঞ্জিতা দি, আমি বলে দিই আপনাকে, বলে দিই যেহেতু মঞ্জিতা দি আমার দিদির মতো এবং আমি গত 7 বছর ধরে মঞ্জিতা দিকে চিনি, এবং আপনি যেহেতু মঞ্জিতা দির মাসি, আমি যদি আপনাকে মাসি বলে ডাকি আপনার কোনো আপত্তি নেই তো? একেবারেই না। ঠিক আছে, খুব একটা ডিস্টার্বেন্স হচ্ছে, আমি কি করব বলুন? আমি তো মানে একেবারেই বলো, আমি তো একেবারেই সবাইকে বলে দিয়েছি, আমি না সবাইকে মাঝে মাঝে একটু মিউট অল করে দেবো, কারণ নয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ হয় খুব খুব। তা আমি আপনাকে আমার এখান থেকেও আনমিউট করতে পারি, কিন্তু বাই এনি চান্স যদি কখনো না হয় তাহলে একটু হয়তো আপনাকে আনমিউট করে নিতে হবে। ঠিক আছে, আমার আপাতত দেখা যাচ্ছে সব আনমিউট আছে, আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি। আমাদের শুনতে পাচ্ছো?
হ্যালো, আমরা শুনতে পাচ্ছি শর্মিলা বল। এই যে দেখতে পাচ্ছি আচ্ছা, আমি একটু সবাইকে মিউট করে দিয়েছি, ঠিক আছে। 10টা বাজে, কাজেই আমরা এবার শুরু করব। প্রথমেই মাসি আপনাকে মানে কতখানি ধন্যবাদ জানাতে পারবো আমি জানি না, মানে অশেষ অশেষ ধন্যবাদ জয়েন করার জন্য। আমাদের একটা ছোট্ট স্কুল, আমাদের স্কুলের নাম লিপিলেখা বাংলা পাঠশালা, একটা আমব্রেলা বডি আছে লিপিলেখা বাংলা অ্যাসোসিয়েশন, তার মধ্যে আমাদের স্কুলে এখন আমরা 20 জন ছাত্রছাত্রীকে নিয়ে পড়াই, আর বিভিন্ন অনুষ্ঠান করি, রবীন্দ্র জয়ন্তী, সরস্বতী পুজোর অনুষ্ঠান এবং তারপরে বিজয়া সম্মিলনী। আর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা মাঝে মাঝে এরকম কিছু অনুষ্ঠান করি, যেমন এবছর আমরা বসন্ত উৎসব পালন করেছি, দীপাবলি পালন করেছি এবং তারপরে এখন নববর্ষ। তা আমাদের লিপিলেখা বাংলা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কল্যাণদা, কল্যাণ মুখার্জি জয়েন করেছে, আমি কল্যাণদাকে রিকোয়েস্ট করবো জাস্ট একটা ছোট্ট ভূমিকা দেওয়ার জন্য, লিপিলেখা কি করে, কতদিন ধরে কাজ করছে, তারপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। কল্যাণদা, কল্যাণদা তুমি মিউটে আছো, একটু আনমিউট করে নিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ সায়ন্তন। তোমরা যারা সবাই জয়েন করেছো সকালবেলা তার জন্য ধন্যবাদ। আমাদের লিপিলেখার এই ছোট্ট বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান, এবং সায়ন্তন থ্যাংক ইউ এটা অর্গানাইজ করার জন্য, আর বিশেষ করে মিসেস প্রমিতা মল্লিককে ধন্যবাদ। আপনি আমাদের এই অনুষ্ঠানটাতে আমাদের সঙ্গে আপনি যে শুধু জয়েন করেছেন তা না, আপনি পার্টিসিপেটও করছেন, তার জন্য সত্যি আমরা খুবই বাধিত থাকব। আর আমার কথা শোনার জন্য তো লোকজন জয়েন করেনি, আমি আই উইল গিভ ইট ব্যাক টু ইউ সায়ন্তন, তুই অর্গানাইজ কর। অনেক ধন্যবাদ কল্যাণদা। মাসি, আমি যেটা বলছিলাম যে আমরা গত 25 বছর ধরে এই ওয়েস্টচেস্টার কাউন্টিতে কাজ করছি, আমাদের 4 থেকে 12 বছর বয়স অব্দি ছাত্রছাত্রীরা আছে, এবং আমি ওদের প্রত্যেকের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো ছাত্রছাত্রীদের সঙ্গে। তার আগে আমি আমাদের কমিউনিটির জন্য শ্রীমতী প্রমিতা মল্লিককে একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই। অবশ্যই মানে আমার ওনাকে পরিচয় করিয়ে দেওয়া আমার কাছে ধৃষ্টতা, তবু আমি চেষ্টা করব। ওনার জন্ম শান্তিনিকেতনে 50-এর দশকে, এবং শান্তিনিকেতনে যখন রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র সংস্কৃতির মহিরুহরা কাজ করছেন সেই সময় উনি শান্তিনিকেতনে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, গান শিখেছেন কণিকা, সুচিত্রা মিত্র, শান্তিদেব ঘোষ, এনাদের মতো দিকপাল সঙ্গীত শিল্পীদের কাছে। পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতকোত্তর করার পর বেশ কিছুদিন শিক্ষকতা করেন, এবং তারপরে নিজের প্যাশনকে ফলো করার জন্য রবীন্দ্রসঙ্গীতের সাধনায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। তারপর থেকে দীর্ঘদিন গান করেছেন এবং বহু রবীন্দ্রসঙ্গীত ছাত্রছাত্রীকে নিজের সংস্থা ভবানীপুর বৈকালী অ্যাসোসিয়েশনের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা দান করেছেন। ভবানীপুর বৈকালী অ্যাসোসিয়েশন ভারত, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রবীন্দ্রসঙ্গীত এবং সংস্কৃতি চর্চার জগতে একটি উল্লেখযোগ্য নাম। তা আমি আবারও বলছি যে এমন একজন শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়ে সত্যি কৃতজ্ঞ, এবং মাসি আপনাকে জানি না আবারও কতখানি ধন্যবাদ দিতে পারবো আমরা, এবং মন্দিতা দি তোমাকে অশেষ ধন্যবাদ এই গোটা জিনিসটা অর্গানাইজ করার জন্য। এরপরে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের ছোট ছোট যে বাচ্চারা আছে আমি তাদের প্রত্যেককে একবার করে ডেকে নেব, এবং ডেকে নিয়ে আমি জাস্ট তাদের একবার সবাই যাতে দেখতে পায় সেই ব্যবস্থা করে তারপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। মাসি, আমাদের 4টে ক্লাস আছে বয়স অনুযায়ী, এবং তা কারা কতটা বাংলা বলতে পারে বা লিখতে পারে তার উপর নির্ভর করে 4টে ক্লাস আছে। 4টে ক্লাসের নাম শিশু ভোলানাথ, আবোল তাবোল, ছাড়পত্র এবং খাপছাড়া। শিশু ভোলানাথ সব থেকে ছোটদের ক্লাস, আমি এক এক করে ওদের নামগুলো ডাকবো এবং ওরা নিজেদের পরিচয়টা দেবে। প্রথমেই সব থেকে ছোট অরিজিৎ সাহা, 4 বছর বয়স। অরিজিৎ, তুমি যদি তোমাকে জাস্ট একবার তোমার মুখটা দেখি তোমার বলে দাও তোমার নামটা এবং তোমার বয়সটা, তাহলে আমরা তোমাকে সবাই দেখতে পাবো।
তোমাকে একটু আনমিউট করতে হবে, কারণ তুমি এখন মিউটেড আছো। অরিজিৎ তুমি কি শুনতে পাচ্ছো? অনামিকা একবার আনমিউট করে যদি অরিজিৎ অরিজিৎকে বলতে দাও ওর নামটা এবং ওর বয়স। আচ্ছা অনামিকার নিশ্চয়ই কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমরা ফিরে আসবো অনামিকার কাছে। এরপরে আবারও 4 বছর বয়স, শ্রেয়া গুহ। আবারও ইয়ে হচ্ছে, আমি আবারও সবাইকে মিউট করছি, রিকোয়েস্ট করব যাদের নাম বলছি তারা তাদের সিস্টেমটা একটু আনমিউট করে বাচ্চাগুলোকে বলতে দিন ওদের নিজেদের নাম, তাহলে আমরা সবাই ওকে ওদের দেখতেও পাবো। ঠিক আছে, আমি আবার সবাইকে মিউট করছি, যখন বাচ্চাদের নাম ডাকবো তখন খালি নিজেদের নিজেদের সিস্টেমটা একটু আনমিউট করে দেবেন। ঠিক আছে, আমি মিউট করলাম এখন। আবারও বলছি, শ্রেয়া গুহ 4 বছর বয়স, আমাদের শিশু ভোলানাথ ক্লাস, সুচন্দন নন্দিনী তোমরা যদি একটু আনমিউট করতে পারো। ওই তো শ্রেয়াকে দেখতে পাচ্ছি, শ্রেয়া শুভ নববর্ষ, তোমার নাম বলে দাও। শ্রেয়া গুহ, আর তোমার বয়স কত? তোমার বয়স কত? 4 বছর, ভেরি গুড। আচ্ছা আমি তোমাকে আবার মিউট করে দিচ্ছি। এরপরে সিদ্ধার্থ ব্যানার্জি, সিদ্ধার্থ ব্যানার্জি সহায়ক, এই তো দেখতে পাচ্ছি, সিধু শুভ নববর্ষ। নামটা বলে দাও। আচ্ছা ওর নাম সিদ্ধার্থ ব্যানার্জি, আমরা ওকে সিধু বলে ডাকি, ওর 4 বছর বয়স, ভেরি গুড সিধু। আমি আবারও সবাইকে মিউট করে দিচ্ছি। আরিয়া ঘোষ 6 বছর বয়স, সায়ন্তনী শুভ্র যদি একটু আনমিউট করো। ওকে ইটস স্টিল নট ওয়ার্কিং। হ্যাঁ আরিয়া আমি দেখতে পাচ্ছি না, আবার চলে গেছে। বলো টু টক, আরিয়া দেখতে পাচ্ছি তোমাকে, বলো তোমার নাম আর বয়স। বলো আরিয়া ঘোষ। আরিয়া ঘোষ, ওকে পরিচয় দিতে হবে ওর ডাকনাম দিয়ে। ওর ডাকনাম টিপু, আমরা ওকে টিপু বলে ডাকি। টিপু 9 বছর বয়স, টিপু তুমি বলে দাও তোমার নাম কি, তোমার ভালো নামটা বলবে না তোমার নাম বলবে, বলো। আমার নাম, নমস্কার, আমার নাম টিপু ঘোষ আর আমার বয়স 8। ওকে ভেরি গুড, শুভ নববর্ষ তোমাদের সবাইকে। আর শেষের জনকে মাসি আপনি চেনেন, তবু আমি আরেকবার ডেকে নিচ্ছি, আমরা ওকে সবাই গাবু বলে ডাকি। আদিত্য বিক্রম দাস, মন্দ্রিতা দি, অভিষেক দাস যদি একটু আনমিউট করে নাও নিজেদের। আমার নাম আদিত্য দাস, আমার আমার 6 বছর। ভেরি গুড গাবু, শুভ নববর্ষ। আচ্ছা এরপরে আমাদের পরের ক্লাসটা হচ্ছে আবোল তাবোল ক্লাস, সেইখানে আমাদের সব থেকে ছোট সদস্য পাউলি মিত্র, আমি আবার সবাইকে মিউট করে দিচ্ছি, ঋতুজা এবং প্রলয় যদি তোমরা একটু আনমিউট করে দাও নিজেদের। আমার নাম পাউলি মিত্র, আমার 4 বছর। শুভ নববর্ষ, ভেরি গুড, শুভ নববর্ষ। আমি আবারও টিপু আর আরিয়ার মতোই ঋষভ কেও ইন্ট্রোডিউস করে দিচ্ছি, ঋষভ ওই একই ক্লাসে, একটু পাউলির দাদা। ঋষভ তুমি বলো। আমার নাম ঋষভ মিত্র, আমি 7 বছর, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, ভেরি গুড। এরপরে আমি আবার মিউট করে দিচ্ছি, নারায়ণ মধুরিতা একটু আনমিউট করবে, সৌনভ মুখার্জি। আমার নাম সৌনভ মুখার্জি, আমার বয়স 6। ভেরি গুড, শুভ নববর্ষ সৌনভ, আবার মিউট করে দিচ্ছি।
সৌম্য সহেলি একটু আনমিউট করবি, ইধান ঘোষ। আমার নাম ইদান্ত ঘোষ আর আমার বয়স ঠিক আছে, শুভ নববর্ষ ইদান্ত। আচ্ছা, এর পরের ক্লাসটার নাম হচ্ছে ছাড়পত্র। ছাড়পত্র প্রথম ছাত্র যাকে ইন্ট্রোডিউস করবো সে অ্যাকচুয়ালি আমার পাশে বসে আছে, আমার পুত্র। আমি ওকে বলে দিচ্ছি, তোমার নাম বলো, তোমার বয়স বলো। নমস্কার, আমার নাম সমন্তক দাস আর আমার বছর 8। ওকে, সমন্তকের পরে নিপা কৌশিক দা একটু যদি আনমিউট করো, রনিক দাস। রনিক, তোমার নামটা বলো, তোমার কত বছর বয়স একটু বলো। ভেরি গুড, শুভ নববর্ষ রনিক। ওর নাম রনিক দাস, ওর 9 বছর বয়স। এর আগে এরপরে যে ছিল টিপু, টিপুকে আমরা অলরেডি পরিচয় করিয়ে দিয়েছি। এরপরে সুমনাদি অনিন্দ্যদা যদি একটু আনমিউট করো, অনির্বাণ বিশ্বাস। নমস্কার, আমার নাম অনির্বাণ বিশ্বাস, আমার বয়স 12। শুভ নববর্ষ। শুভ নববর্ষ অনির্বাণ। এরপরে শর্মিষ্ঠা একটু যদি আনমিউট করো, প্রণীত ব্যানার্জি, আমরা ঋষ বলে ডাকি ওকে। মাই নেম ইজ, আমার নাম প্রণীত আর আমি 12, আমার বয়স 12। ভেরি গুড, শুভ নববর্ষ ঋষ। আর আমাদের সব থেকে বড়দের ক্লাসটা হচ্ছে খাপছাড়া। আমাদের 5 জন ছাত্রছাত্রী আছে তাতে। নিপা কৌশিক দা আরেকবার আনমিউট যদি করো, রোনক দাস, রনিকের দাদা। আমি রোনক দাস, আমি 12 বছর। ভেরি গুড, শুভ নববর্ষ। অনিন্দ চান্দ্রেই একটু যদি আনমিউট করো, আরিয়া বোস, ওকে আমরা জোজো বলে ডাকি। আমার নাম আরিয়া বোস আর আমার বয়স 12। ওকে, শুভ নববর্ষ আরিয়া, জোজো। তারপরে এরপরে আছে আমাদের প্রেসিডেন্টের পুত্র রিজুল মুখার্জি। রিজুল কল্যাণদা যদি একটু আনমিউট করো। আমার নাম রিজুল মুখার্জি আর আমার বয়স 13। ভেরি গুড, শুভ নববর্ষ রিজুল। এরপরে দীপ্তিমান যদি একটু আনমিউট করো, শ্রেয়া সেনগুপ্ত। শুভ নববর্ষ, আমার নাম শ্রেয়া সেনগুপ্ত আর আমার 13 বছর। শুভ নববর্ষ শ্রেয়া। এরপরে জয়ন্ত যদি কলে থাকো, জয়ন্ত বা পায়েল, একটু যদি আনমিউট করে ঈশানাকে পরিচয় করিয়ে দাও। ওকে, খুব সম্ভবত জয়ন্ত নেই। সো থ্যাংক ইউ প্রত্যেককে, তোমাদের যারা ছাত্রছাত্রী নিজেদের পরিচয় করালে। তোমরা অনেকদিন ধরে বাংলা পড়ছো, এখানে থেকে বাংলা পড়াটা সবসময় যে খুব সহজ তা নয়, তা সত্ত্বেও তোমরা সময় বার করে বাংলা পড়ছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব, অবশ্যই মাসির সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে জাস্ট দুটো জিনিস করবো। ইধান্তের আগে আমরা পরিচয় করিয়েছি, ইধান্ত একটা ছবি এঁকেছে সবাইকে শুভ নববর্ষ জানানোর জন্য। আমি সৌম্য সহেলি তোদের একটু বলবো, একটু আনমিউট করে ইধান্তের ছবিটা যদি সবাইকে দেখাস, আমরা সেখান থেকে শুরু করবো। আচ্ছা ইধান্ত, তুমি ছবিটা কি এঁকেছো একটু বলবে। খারাপ থেকে ভালো হচ্ছে, ভেরি গুড, ভেরি গুড। এখন আমাদের খুব খারাপ সময় যাচ্ছে, আমাদের সবাইকে খুব ভালোর মধ্যে তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে। এরপরে থ্যাংক ইউ ইধান, থ্যাংক ইউ, আমরা তোমাকে তোমার গান আবার পরে শুনবো। এরপরে আমি খুব তাড়াতাড়ি আমাদের যারা শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই মাসির। আমাদের সব থেকে ছোটদের ক্লাসটা শিশু ভোলানাথ, তাতে পড়ায় ঋতুজা মিত্র শিক্ষক। ঋতুজা যদি একটু আনমিউট করে, ঋতুজা একটু আনমিউট করিস যদি, তাহলে সবাই দেখতে পাই এবং কিছু বলতে হবে না, তো দেখতে পাচ্ছি। নমস্কার সবাইকে, শুভ নববর্ষ জানাই। আমার নাম ঋতুজা মিত্র, আমি ভীষণই ফর্চুনেট লিপি লেখার বাংলা পাঠশালায় একজন শিক্ষিকা হিসেবে থাকতে পেরে এবং ছোট বাচ্চাদেরকে যতটুকু আমি জানি তার কিছুটা শেয়ার করতে পেরে। ভালো থাকবেন সবাই, নমস্কার। ধন্যবাদ ঋতুজা, শুভ নববর্ষ তোমাকেও।
এরপরের ক্লাসটা আমরা একটু আগেই দেখেছি সহেলিকে, সহেলি কর আবোল তাবোল ক্লাস, সহেলি একটু যদি আনমিউট করে নিজের পরিচয়টা দিয়ে দিস। নমস্কার সবাইকে, শুভ নববর্ষ জানাই লিপিলেখার সদস্যদের এবং শ্রীমতী প্রমিতা মল্লিককে। আমাদের সাথে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আমি আবোল তাবোল ক্লাসের শিক্ষিকা আর আমি ছোট ছোট খুদে খুদে কয়েকটা টক ঝাল মিষ্টি বাচ্চার সাথে সময় কাটাতে পেরে খুব খুশি হই। সবাই ভালো থাকবেন, নমস্কার। অনেক ধন্যবাদ সহেলি, তোকেও শুভ নববর্ষ। এর পরের জন আমাদের ছাড়পত্র যে ক্লাসটা, তার পরের যে ক্লাসটা, তার শিক্ষিকা নিপা বিশ্বাস। নিপা যদি আনমিউট করো। নমস্কার, আমি নিপা দাস এবং সবাইকে শুভ নববর্ষ। ওকে নিপা, ধন্যবাদ। এবং আমাদের সব থেকে বড়দের যে ক্লাসটা খাপছাড়া, তার শিক্ষক আমাদের মধ্যে অনেক দিন ধরে আছেন এবং উনি আমাদের কমিটির কালচারাল সেক্রেটারিও, সুরঞ্জন রায়। সুরঞ্জন একটু যদি আনমিউট করে নিজের পরিচয়টা দিয়ে দাও। সুরঞ্জন দা একটু আনমিউট করতে হবে। নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। প্রমিতাদি শুভ নববর্ষ। আমি সুরঞ্জন রায়, আর লিপিলেখার কালচারাল সেক্রেটারি এবং এখন কিছু খ্যাপাটে বাচ্চাদের মহাভারত আর বাংলা গল্প কিছু, তারপরে প্রফেসর শঙ্কু আর সত্যজিৎ রায়ের গল্প, এগুলো সব পড়ানোর চেষ্টা করি এবং ওরা খুব মন দিয়ে পড়ে এবং এবং শেখার চেষ্টা করে। আর সবাই ভালো থাকবেন, আর দেখা হবে, নমস্কার। ধন্যবাদ সুরঞ্জন দা, শুভ নববর্ষ। আমাদের পরিচিতি মোটামুটি শেষ, এরপরে অন্য আর কথা না বাড়িয়ে আমরা অলরেডি প্রায় 20 মিনিট সময় কাটিয়ে ফেলেছি, আমরা খুব দ্রুত আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। প্রথমে মাসি আপনার কাছে যাব, তার আগে আমাদের একজন খুদে ছাত্রী আছে, প্রথমেই যার সঙ্গে আলাপ করিয়েছিলাম, সেই শ্রেয়া। শ্রেয়া আপনাকে একটা গান শোনাতে চায়। সুচন্দন, নন্দিনী যদি একটু আনমিউট করিস তাহলে শ্রেয়ার গানটা আমরা সবাই শুনতে পাবো। নমস্কার, আমার নাম শ্রেয়া, সম্পূর্ণ আমার গান, আমার গান নানবরে বিশ্বহরে মরে আরো আরো আনন্দ প্রাণবরে দেশহরে মরে আরো আরো আনন্দ ববনে তব ববনে মরে আরো আরো মরে আরো 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 দাও প্রাণ পড়িয়ে বিষ হরিয়ে মরে আরো 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 আলো আরো 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 নয়নে উঠালো সুরে সুরে হাসি পরে মরে আরো আরো রাস্তা মরে আরো আরো প্রাণ পুড়িয়ে বিশ্বহরিয়ে মরে আরো 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 বেদনা আরো বেদনা উঠাও পরে রোজে মরে করো মরে আরো প্রেমে আরো প্রেমে মর আমি ডুবে যা প্রেমে আরো প্রেমে আরো প্রেমে মর আমি ডুবে যা প্রেমে সুদারে আপনারে তুমি আরো 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 মরে আরো 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 প্রাণ পুড়িয়ে বিষ হরিয়ে মরে আরো আরো খুব সুন্দর শ্রেয়া, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর গেয়েছো। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ, খুব উপযুক্ত গান এই সময়, আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।
এরপরে আমরা মাসি আপনার কাছে চলে যাব। আমি আবারও একবার মিউট করে দিচ্ছি সবাইকে, আপনি যদি একবার নিজেকে আনমিউট করে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। প্রথমেই বলি, আমাদের ছাত্রদের এবং ছাত্রীদের সঙ্গে দেখা করে এবং ওদের যেটুকু শুনলেন কেমন লাগলো আপনার? খুবই ভালো লাগবে। আমি তো খুব ছোটদের সঙ্গে অত কাজ করার সুযোগ পাই না, কেন আমার সব ছাত্রছাত্রীরা তো সবাই যথেষ্ট বড় আর কি। তো আমি কোন কাকে কোনটা ফেস করছি বুঝতে পারছি, আমার দুটোই চলছে। হ্যাঁ মাসি, আপনি একটা কাজ করুন, আপনার ল্যাপটপের যে ভলিউমটা না সেটা একেবারে জিরো করে দিন, তাহলে আর ওই ফিডব্যাকটা আসবে না। নাকি আমি, আমার পক্ষে ফোনেরটা করাটা আরো ইজিয়ার। তাহলে হ্যাঁ, ফোনেরটা জিরো করা ইজিয়ার, তাহলে ফোনেরটা জিরো করে দিন, যে কোনো একটাই করে দিন, তাহলে ফিডব্যাকটা আসবে না। করে দিয়েছি, এখন ঠিক আছে? একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আমারও অ্যাকচুয়ালি সুবিধেই হচ্ছে। তো আমি কোনদিন তো ছোটদের নিয়ে কাজ সেভাবে করিনি, সব বড়দের নিয়েই কাজ। তো এই মাঝে মাঝে আমাকে ইদানিং কিছুদিন ধরে, এটা প্রথম শুরু করেছিল অর্ণা শ্রীকান্তর বউ, ও আমাকে গল্প বলতে ডাকলো দুবার তিনবার। তো আমি এমনিতে বড়দের ক্লাসে নানান ধরনের গল্প বলি, এক্ষুনি একটা ক্লাস শেষ করলাম, গান শিখিয়ে তারপর ওদের একটা গল্প বলতে হয়, আমার বড় বড় ক্লাস। তো তো সেই গল্প বলতে খুব ভাল লাগে, আর ছোটদের রিয়াকশন দেখতে খুব ভাল লাগে। তবে যেসব ছোটদের বাংলাটা তাদের সহজ ভাবে আসে না, তাদের ভালো লাগাতে পারলে সেটা একটা খুব চ্যালেঞ্জিং। কেন আমার নাতিরাও সব, এই একজন নাতি যে আপনাদের গাবু, সেরকম তো আমার নাতি নাতনি চার মানে সারা পৃথিবীতে ছড়ানো আছে। তো আমার দুই মেয়ের যারা ছেলে মেয়ে, তাদের মধ্যেও একজন থাকে লন্ডনে, আর যে দুজন বম্বেতে থাকে তারা বাংলা না পারে লিখতে, না পারে বলতে পারে, লিখতে পারে না, পড়তে পারে না। আরেক নাতি থাকে আরেক জায়গায়, সে ডালাসে, এরকম আর কি সারা সমস্ত দিকে। এরা বেশিরভাগই কিন্তু বাংলাটা বাড়িতে হয়তো শোনে, কিন্তু বাংলা তারা ঠিক জানে না। এবার আমার নিজের একটা ধারণা হচ্ছে যে বাংলাটা কিন্তু জানা সম্ভব। তার কারণ হচ্ছে যে আপনারা, আমি এগুলো সবই মন্দ্রিতার জানা কথা, কাজে ওকে বলছি না, বাকিদের বলছি। আমার ছোট জামাই, সে কিন্তু ক্যানেডিয়ান সিটিজেন, মানে বাঙালি, কিন্তু জন্মেছে ক্যানাডাতে, কিন্তু ওর কথা এত পরিষ্কার। এবং যখন প্রথম আমার কাছে গান শিখতে এসেছিল, তখন আমি দেখেছিলাম যে ওর বাংলা ভাষার উপর অত্যন্ত দখল, তখনও লিখতে পারতো না, কিন্তু তারপরে ওকে গান শেখাতে শেখাতে, ওর নাম সাশা, আপনারা কেউ হয়তো বা শুনেও থাকবেন ওর গান। তো সাশাকে দেখেছিলাম যে ও লিখতে পারতো না, ও কিন্তু স্বরলিপি ওই সায়ের উপরে এস এ লিখতো, রের উপরে আর ই লিখতো, এরকম করে করে ও বাংলাটা শিখেছে। এবং এখন কিন্তু পুরো ছাপানো অক্ষর পড়তে পারে, এত পরে শিখেও, মানে ও আমার কাছে এসেছে যখন, তখন ওর বোধ হয় মানে 22-23 বছর বয়স, না 20-21 বছর বয়স, এখন ওর প্রায় 40-এর কাছাকাছি বয়স। ওরকম আরেকটি ছিল ঋষি ব্যানার্জি বলে, ও ম্যানচেস্টারে জন্মেছে, বড় হয়েছে, কিন্তু ও কিন্তু বাংলাটা শিখেছে। ও যখন বোধ হয় 6 বছর কি 7 বছর, তখন ভালো করে ও প্রমিতা মল্লিকও বলতে পারতো না। আমি তো খুব বেশি সারা পৃথিবী ঘুরি এখনো, তো তখন ও বলতো প্রমিতা মল্লিক, প্রমিতা মল্লিক, আই লাইক প্রাণের মানুষ, এরকম করে বলতো, প্রাণের মানুষ আছে, প্রাণের ভালো লাগছে বলে। তো সেই ঋষিও কিন্তু একটু যখন বড় হলো, সে আস্তে আস্তে ওই গীতবিতান আর স্বরবিতান দেখে দেখে সে বাংলা পড়তে শিখে গেল। তাই জন্য কারোর মানে কিছুটা আমি বলবো যে বাবা মার দায়িত্ব থাকে বাচ্চাকে একটু বাংলা শোনানো, কেন যেখানে ওরা থাকে ওরা তো সেই ভাষাটা শিখবেই, সেটা ওদের স্বাভাবিক ভাবে আসবে। কিন্তু আমরা যেরকম, আমরা যখন বাংলা, ধরুন যারা বাংলা মিডিয়ামেও, আমি বাংলা মিডিয়ামে পড়েছি, শান্তিনিকেতনে আমাদের সময় ইংরেজি মিডিয়াম ছিল না, তারপরে তাহলে আমি সারা পৃথিবীর সঙ্গে কোপ করি কি করে, তারপরে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়তে হয়েছে, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি আর সংস্কৃত পড়তে হয়েছে, আমি সংস্কৃত পড়েছিলাম, হিন্দিও পড়েছি অ্যাজ ফোর্থ ল্যাঙ্গুয়েজ। তার মানে আমাদের কিন্তু সমস্ত দেশের সমস্ত স্কুলেই মানে একটা কেন দুটোরও বেশি ভাষা শেখানো হয়, আর সেখানে আমাদের এই বাচ্চাদের যাদের আজকে দেখছি, তাদের সবার একটা সুবিধে হচ্ছে যে তাদের বাবা মা সবাই বাঙালি। কাজে মানে যেটা আমরা ভুল করি, আমরা ভাবি যে আমার ছেলে মেয়ে যেন ভালো ইংরেজি শেখে, ভালো ইংরেজি ওরা এমনি শিখবে, কেননা সমস্তক্ষণ ওরা ইংরেজির মধ্যেই থাকে। আপনারা যদি বাংলা শেখান, বাংলা কালচার, বাংলা ল্যাঙ্গুয়েজ,
বাংলা গান, এগুলো শুনতে পরিচিত করে দেন, তাহলে অনেকের বড় হয়ে আস্তে আস্তে মানে হ্যালো অভিষেক মানে ইন্টারেস্টটা কারোর হয় কারোর হয় না। তো অন্তত 100 জনের মধ্যে যদি 25 জনেরও হয় কি ইভেন যদি মানে 10 জনেরও হয়, সেটাও কিন্তু একটা বিরাট একটা মানে আমি বলবো যে একটা খুব বড় অ্যাচিভমেন্ট, সাফল্য। তাই আপনারা যেটা করছেন আমি এটা সর্বান্তকরণে আমি সমর্থন করি। তাই যে যেই মুহূর্তে আমাকে মঞ্জিতা বললো যে তুমি আসতে রাজি হবে, তো আমার যদিও আজকে অনেক রবিবার মানে আমি সমস্ত ক্লাসগুলো চালু রেখেছি, আমি 300 ছেলেমেয়েকে গান শেখাই, সেই প্রত্যেকটা দিন আমার ক্লাস থাকে, সেই পুরো ক্লাস নিয়ে আমি হ্যাঁ নিশ্চয়ই আমি এরকম একটা জিনিস যখন আমি নিশ্চয়ই যাব। তো আপনাদের এই মানে যেটা আপনাদের এই প্রয়াস সেটা সফল হোক, বাচ্চারা যাতে এনজয় করে বাংলাটা, তাদের নিজেদের ভাষাটাকে তারা যেন শুধু মানে পড়তে হচ্ছে বলে না পড়ে যাতে এনজয় করে সেইভাবে তাদের আর কি শেখানো হবে, এটাই আশা করি আর কি। তো এইটুকুই আমি সবাইকে বলবো, শুভ নববর্ষ, এই মেঘ কেটে যাবে ভাইরাসের, আবার আমরা সবাই মিলে হাসবো, আবার বেরোবো, সেটা যবেই হোক। বাসে একদম, ওরা অ্যাকচুয়ালি খুব উপভোগ করে, আমরা যে ওদের একটা সরস্বতী পুজোর সময় আমাদের মূলত একটা নাটক হয় বাচ্চাদের, আমরা স্কুলের সব ছাত্রছাত্রীদের নিয়ে বাংলায় একটা নাটক করি। গত বছর যেমন আমরা আবোল তাবোলের একটা নির্বাচিত অংশ করেছিলাম, এবার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভীমবধ বলে একটা নাটক করেছে, সবাই করেছে, এবং ওরা ওই গোটা সময়টা ভীষণ ভাবে এনজয় করে মানে। এবং বাংলা তো যেরকম বললেন, বাংলা তো ওদের এখানে কোনো প্রয়োজন নেই, সেই অর্থে ওদের কোনো ডিরেক্ট মেটেরিয়ালিস্টিক কোনো প্রয়োজন নেই বাংলা, তা সত্ত্বেও ওরা এনজয় করে, সেটা সেটাই একটা প্রাপ্তি। হ্যাঁ, বাবা মারাও ভীষণ ভাবে সাহায্য করেন, ফলে বাবা মাদের ছাড়া তো এটা হতে পারে না। কয়েকটা প্রশ্ন, আপনি শান্তিনিকেতনে বড় হয়েছেন, আপনার ছাত্র জীবন? বড় হয়েছি মানে আমি রবীন্দ্রনাথের জন্মের, রবীন্দ্রনাথের প্রয়াণের 10-11 বছরের মধ্যেই জন্মেছি, তাই তখন একেবারে মানে শান্তিনিকেতনের কি বলবো যে আকাশ বাতাস সবকিছুই রবীন্দ্রময়, ওটার বাইরে যে কিছু হয় তাই জন্য জানতাম না, তাই গান যে কবে করতে পারতাম না সেটাও আমার ঠিক মনে পড়ে না। একদম ছোট থেকে বাড়িতে অর্গান ছিল, আমার কাকার সঙ্গে বসে গান করতাম আর সব, তারপরে একটু বড় যখন হলাম আবার স্কুলে গেলাম তখন তো গান চললই। আর প্রথম তাই সঙ্গীত গুরু হিসেবে বলতে গেলে কিন্তু আমার কাকা বিশ্বজিৎ রায়, উনি প্রথম আমাকে গান করতে শিখিয়েছেন, তারপরে নার্সারিতে মঞ্জু বন্দ্যোপাধ্যায়, তারপরে পরে 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 কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, এদের সবার কাছে গান শিখেছি। কলকাতায় আসার পর আমার পণ্ডিত কুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে খেয়াল করতাম, পুরাতনী টপ্পা করতাম চণ্ডীদাস মানের কাছে, এগুলো সব 1-to-1 ক্লাস হতো। আর রবীন্দ্রসঙ্গীত আর মানে আলাদা করে করিনি, একলা একলা করিনি, ট্রেনিং নিয়েছি অনেকের কাছে। আমি মিউট করে দিয়েছি, আপনি সবাইকে আবার আপনি যদি আরেকবার আনমিউট করেন, সরি। আমি দেখি আমি আপনাকে আনমিউট করতে পারি কিনা, মাসি আমি এখনো শুনতে পাচ্ছি না আপনার কথা। মাসি আপনি একবার কথা বলবেন, আচ্ছা আমি মাসি কথা বলছি, আমাকে আটকাতে হলো, আমি আরো একবার সবাইকে রিকোয়েস্ট করছি, যখন আপনারা কথা বলছেন না অনুগ্রহ করে একটু আপনাদের নিজেদের সিস্টেমটা মিউট করে রাখবেন, কারণ নয়তো কথা শোনা যায় না, বাকি যিনি বলছেন তার কথা শোনা যায় না। মাসি আমি এখনো শুনতে পাচ্ছি না, মিসেস মল্লিক আপনি আরেকবার আনমিউট করুন, আমরা মাঝখানে মিউট করে দিয়েছিলাম, আরেকবার আনমিউট করে নিন।
এতে হলো? হ্যাঁ, এইবার এইবার হয়েছে হয়েছে একদম। আমি খুব, কিন্তু আমি আসলে আপনার কথা বুঝতে পারছিলাম না আমরা। আচ্ছা, আমি এবার কোনটা যে দেখবো, তাহলে কি ল্যাপটপটাকে বন্ধ করে রেখে দেবো? আমরা কিন্তু ঠিক দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আমি কোন কোন দিকে তাকাবো বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো কলকাতায় এসে রবীন্দ্রসঙ্গীত শিখেছি সুবিনয় রায়ের কাছে, সুচিত্রা মিত্রর কাছে, সুভাষ চৌধুরীর কাছে, এরকম আর গান তো বরাবরই করতাম, আর শেখাতে শুরু করেছি তাও 30-35 বছর প্রায় হতে চললো আর কি। তো এই বাচ্চাদের এই ধরনের কাজ, যেহেতু আমি অনেক বছর টিচিং করেছি, মডার্ন হাই স্কুলে পড়াতাম, হিন্দি হাই স্কুলে তার আগে পড়েছি পড়িয়েছি, তো এই বাচ্চাদের সঙ্গে আমার ভালোই লাগে। আর ইদানিং যদিও একটু কানেকশন কমে গেছে, কেননা আমার যেহেতু নাতি নাতিরা প্রায় কেউ থাকে না, কিন্তু ওদের কথা বলা দেখে আমার খুব মজা লাগছিল। মানে গাবুই দেখেছি যে ও, এখানে আমি ওকে খুব একটা কথা আমার সঙ্গে বলতে শুনিনি, কিন্তু এখন অন্তত বসে দেখছে যে একজন দিদিমা দেখে সামনে বসে কথা বলছে, তো এটা খুব ভালো লাগছে। এবার তোমরা জিজ্ঞেস করো, যদি কিছু মানে জিজ্ঞেস করার থাকে আমি উত্তর দেবো। হ্যাঁ, এই যে আমার পরের প্রশ্নটা ছিল যে আপনারা, আমরা তো নববর্ষ, আপনারা যখন শান্তিনিকেতনে ছিলেন তখন ওই সময় বোধহয় আপনারা নববর্ষ এবং রবীন্দ্রনাথের জন্মদিন একসঙ্গে পালন করতেন। 1936 সাল থেকে, হ্যাঁ 1936 সাল থেকে নববর্ষ একটা চালু হয়ে গেছিল যে 1লা বৈশাখে হবে। তার মেন কারণটা হচ্ছে শান্তিনিকেতনে জল কষ্ট, জল পাওয়া যেত না বলে 1 মে বন্ধ করে দেওয়া হলো, এবং ততদিনে ইউনিভার্সিটি হয়ে গেছে। তো তাই তখন ঠিক হয়েছিল, রবীন্দ্রনাথ নিজেই সাজেস্ট করেছিলেন যে এবার থেকে 1লা বৈশাখে আমার জন্মোৎসবটা হবে। তো তাই আমি যতদিন ওখানে ছিলাম তখন অবধি 1লা বৈশাখেই হতো জন্মোৎসবটা, আর 25শে বৈশাখ তখন কিছুই হতো না, তার কারণ বন্ধ থাকতো, কেউই প্রায় থাকতো না। সুতরাং একটা খুব নম নম করে খুব ছোট্ট একটা ঘরও আসরের মতো হতো, আর জন্মোৎসব সকাল থেকে প্রথমে ওই উপাসনা গৃহের উপাসনা, তারপরে আম্রকুঞ্জের সেই জন্মোৎসবের একটা বড় উৎসব, মানে গান, নাচ, কবিতা, তারপরে খাওয়ানো হতো। ওই আম্রকুঞ্জের পাশে বকুল বিথি বলে একটা আছে, সেই বকুল বিথিতে খাওয়ানো হতো, তারপরে ওখানে সবাই কার্ড বিনিময় করতো, সবাই হাতে এঁকে কার্ড করে তাতে সবাইকে শুভেচ্ছা বার্তা দিয়ে সবাই সেই কার্ড এক্সচেঞ্জ করতো। আর একটা স্কুলের একটা ম্যাগাজিন বেরোতো সারা বছর, যে সাহিত্য সভা হতো তার থেকে নির্বাচিত সব লেখাগুলি নিয়ে, আর কিছু লিনো কাটে আঁকা দিয়ে সেই দিয়ে একটা ছাপা হতো আমাদের লেখা বলে। তো আমাদের তাই আমাদের লেখা খুব ইন্টারেস্ট ছিল যে আমার লেখাটা মনোনীত হয়েছে কিনা, যে সারা বছরে যা সাহিত্য সভায় হয়েছে এইরকম। আর তারপরে বিকেলবেলার দিকে আমার ছোটবেলায় মনে আছে প্রত্যেকবার 1লা বৈশাখে কালবৈশাখী হতো। একবার তো মনে আছে যে গুরু হচ্ছিল, রবীন্দ্রনাথের গুরু হয়েছিল, আমি তাতে পঞ্চম সেজেছিলাম, আর সব ছেলে, তার মধ্যে 2টি মেয়ে খালি, আর আমি একটি মেন রোল পঞ্চম, কারণ নেচে গাইতে হবে। এবারে পুরো সেজে গুজে গাড়ি ঘোপ লাগিয়ে ঠিক সঙ্গীত ভবন থেকে হেঁটে আম্রকুঞ্জে ওপেন এয়ার স্টেজ ঠিক যেতে যাবো, এমন সময় কালবৈশাখী উঠলো। মানে কালবৈশাখী উঠলো তো উঠলো, এমন উঠলো সেই মরমর করে, কত যে ডাল ভাঙলো, কত যে বৃষ্টি হলো, সব ভেঙে স্টেজ একেবারে মাটিতে। তারপরে কিছুই করার নেই, খুব দুঃখ পেয়ে বাড়িতে ফিরলাম, কিন্তু আবার দিন 20 পরে আরেকবার হলো নাটকটা। তো আর পরের দিকে দেখতাম যে সন্ধ্যাবেলাটা সাধারণত ক্লাসিক্যাল কাউকে নিয়ে এনে তার অনুষ্ঠান করা হতো। আমার মনে আছে একবার জ্ঞানপ্রকাশ ঘোষ এলেন, তিনি তবলা বাজিয়ে তবলাতে কিরকম বাণী তোলা যায়, মানে বলার, সে আমার মনে আছে নগেনের গিন্নি দাঁত কন কন দাঁত টন টন মাথা কন সরি মাড়ি টন টন দাঁত কন কন মাথা ঘোরে,
এটা উনি বলছেন আর ওটা পরে তবলায় করে করে দেখাচ্ছেন। তারপরে প্রসূন ব্যানার্জি, মীরা ব্যানার্জি, এরা সমস্ত এদের গান শুনেছি। তো এরকমই পয়লা বৈশাখটা হতো। তারপরে যবে থেকে বিশ্বভারতী জলকষ্ট অষ্টমী হচ্ছে তবে থেকে আর এইটা নেই, এখন 25শে বৈশাখেই হয়। আর কিন্তু একটা পয়লা বৈশাখে বড় অনুষ্ঠান। তা আপনাদের সময় পয়লা বৈশাখ এবং 25শে বৈশাখ যেরকম হতো, একটা আবদার যদি করতে পারি আমরা, সেই সময়ের কোনো গান যে সময় যখন আপনারা দু লাইন করছে? হ্যাঁ, মানে আমার প্রথম কথা গলাটা ভালো নেই আর এই এতক্ষণ ক্লাস নিয়ে টায়ার্ড হয়ে গেছি, না প্রচুর বয়স হয়েছে কিন্তু আমার। একটা ফিডব্যাক কোথা থেকে জানি আসছে, আজে দিনের প্রথম গানে জীবন উঠু কবিতাসে তোমানে চিরনতন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর একটা কথা, যেটা শান্তিনিকেতনে আপনারা যখন পড়তেন, যেই অভিজ্ঞতাটা আমাদের এখনকার ছাত্রছাত্রীদের হয় না এবং আমাদেরও হয়নি অ্যাকচুয়ালি, আপনাদের তো সমস্ত ক্লাস বোধ হয় বাইরেই হতো না? যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি বা জিওগ্রাফি এগুলো সব ভেতরে হতো, যাতে ল্যাব লাগতো, ল্যাব যেতে ল্যাবরেটরি যেগুলোতে লাগতো সেগুলো বাইরে তো করা যেত না, বা বায়োলজি এগুলো এগুলো তো গাছের তলায় করা সম্ভব নয়। কিন্তু হিউম্যানিটিজ এর যে সব সাবজেক্ট, মানে সব ল্যাঙ্গুয়েজ গুলো, তারপরে ইভেন অঙ্ক, তারপরে হিস্ট্রি, এগুলো সব। আর আমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস হতো, সেটা এখন বিভিন্ন দেশে বিভিন্ন স্কুলে ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে নেচার স্টাডি। নেচার স্টাডি ক্লাসটা আমাদের বসে হতো না, আমাদের পুরো ঘুরে 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 হতো আশ্রমে, মানে তাতে করে গাছ চেনানো, গাছের পাতা চেনানো, কত রকমের পাতা হয়, তারপরে ব্যাঙাচি ধরা, ট্যাডপোলস কিভাবে ওরা দে টার্ন ইনটু ফ্রগস, তারপরে বাটারফ্লাইজ কিভাবে প্রথমে ক্যাটারপিলারতে ক্রিসালিস হয় তারপরে বাটারফ্লাই হয়, আমরা নিজেরা পুশ মানে বাড়িতে করে দেখতাম। তারপরে অনেক রকম করতাম, মানে ছোলা ফেলে দিয়ে, এটা এগুলো সব আজকালও হয় অবশ্যই, এগুলো বলার কিছু নেই। কিন্তু যেটা হচ্ছে যে আমরা গাছপালা, ফুল, সিজনে কি কি চেঞ্জ হয়, এই প্রত্যেকটা আমরা ঘুরে ঘুরে শিখতাম, মানে একেবারে প্র্যাকটিক্যাল নলেজ ছিল একদম। আপনি, আমি জানি আপনি যা সবেমাত্র ক্লাস নিয়ে উঠেছেন, আপনি অনেকক্ষণ ধরে কথাও বলছেন, আমি আপনাকে গলাকে একটু রেস্ট দিই, আমাদের আরেকজন ছাত্র আছে আমার পাশেই বসে আছে, ও এখনকার খুব একটা উপযুক্ত ইয়ে, কারণ সারাক্ষণ ধরে বাড়িতে বসে আছে এবং মা বাবারা সারাক্ষণ পড়াশোনা করতে বলছে, তো ও একটা সেই সেই নিয়ে একটা কবিতা, রবীন্দ্রনাথেরই কবিতা ও আপনাদের শোনাবে। আমার পাশেই বসে আছে আমার ছেলে, তুমি পড়বে। নমস্কার, আমার নাম সমন্তক দাস, আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা আবৃত্তি করব। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠে শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন? বাহ,
সাধু সাধু। আচ্ছা, এরপরে আমি আমাদেরই আরেকটি ছাত্র, ও গান নয় বা কবিতা নয়, ও চেলো বাজিয়ে শোনাবে। আমি নিপাকে অনুরোধ করব তুমি একটু আনমিউট করো, এবং আমি জানি তুমি বলেছো তুমি ইন্ট্রোডিউস করবে ওকে, ফলে তুমি যদি ওর যে কাজটা সেটাকে একটু ইন্ট্রোডিউস করে, আমি নিজেকে মিউট করে দিচ্ছি, মাসিকে আমি আনমিউটেডই রেখে দিচ্ছি, ঠিক আছে? নিপা তুমি একটু আনমিউট করে নাও। আসুন আমরা সবাই মিলে নতুন আশা, নতুন আলো, নতুন আরম্ভ দেখি এই গানের সুরে। When the world is fighting an invisible enemy, let us let there be hope, joy, as we work together to defeat it. এখানে রনক চেলো বাজাবে এবং তার সঙ্গে রনি পিয়ানোতে হারমোনিয়াম বাজাবে। Very good, খুব ভালো, অনেক ধন্যবাদ। মাটি আপনার কাছে ফিরে আসি, আপনি শিক্ষকতা করতেন, আপনি ইংরেজি পড়াতেন দীর্ঘদিন ধরে, এবং তারপরে আরো অনেক কিছু পড়াতাম, ইংরেজিটা একটা সাবজেক্ট ছিল, হ্যাঁ মানে আমার নিজের সাবজেক্টটা ইংরেজি, হ্যাঁ কিন্তু অন্য সাবজেক্টও পড়াতাম। আপনি তারপরে শিক্ষকতা ছেড়ে দিয়ে পুরোপুরি সঙ্গীতের জগতে চলে আসেন, তা আপনার সেই, আমরা অনেক সময় এই ধরনের কাজ করতে পারি না, নিজের প্যাশন ফলো করার এই যে তাগিদ, এই তাগিদটা কোথা থেকে পেয়েছিলেন? তাগিদটা খুব আশ্চর্যভাবেই পেয়েছিলাম অ্যাকচুয়ালি, মানে গানটা তো আমি সব সময় করতাম, কিন্তু মানে শেখানোর আমার মানে টিচিং এর পাশাপাশি ছিল, তো আমি ইনফ্যাক্ট যখন মন্দ্রিতারা স্কুলে পড়ে আমি তখনও পড়াতাম স্কুলেই, তো মডনা হাই স্কুলে আমাদের মানে সবাই প্রায় ওখানেই পড়াতাম আমরা। তারপরে কি হয়, আমি দেখি যে আমার আস্তে 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 খুব প্রোগ্রাম বেড়ে যেতে থাকে এবং আমার ট্যুর করতে খুব বেশি হয়, তো তখন সেই ওইটাকে সামলাতে গিয়ে আমি দেখলাম যে আমি যদি পড়াই মানে সেটা ঠিক বাচ্চাদের উপর বা ছেলে মেয়েদের উপরে ওটা ঠিক ফেয়ার হচ্ছে না, কেন আমি যখনই ছুটি চাইতাম, আমাদের তিনি তখন হেডমিস্ট্রেস যিনি ছিলেন অত্যন্ত ভদ্রলোক, মানে ভদ্র মহিলা মানে অসম্ভব ভদ্র, মানে শি ওয়াজ এ লেডি, মিসেস উইলসন ডি রোজ বলে, আমেরিকান নিজে, ম্যারিড টু অ্যান অ্যাংলো ইন্ডিয়ান, উনি আমি যখনই ছুটি চাইতাম উনি উইথ পেয়ে ছুটি দিতেন। তারপরে আমার নিজের ভীষণ একটা মানে প্রিক অফ কনসেন্স যাকে বলে, যে আমি এরকম একটা যেন অ্যাডভান্টেজ নিচ্ছি, তো সেই জন্য আমি তখন ওকে বললাম যে মিসেস উইলসন ডি রোজ আমার মনে হয় না যে আমার আর পড়ানো উচিত, এবারে আমি ছেড়ে দিচ্ছি, তার কারণ আমার তো এখন আস্তে আস্তে গানটা ভীষণ বেড়ে যাচ্ছে, তো এতবার করে ছুটি নিচ্ছি, এতবার বিদেশ যাচ্ছি, এতবার দেশের এদিক ওদিক যাচ্ছি, আজকে রেকর্ডিং কালকে সে, তো আমাকে আপনি ছেড়ে দিন। তখন উনি বললেন যে তখন মডার্ন হাই স্কুলে 40 বছর হবে, উনি বললেন এই এটা তুমি ম্যানেজ করে দাও, তো তারপরে আমি ভেবে দেখব। তো সেই হলো, বিরাট করে হলো, এদিকে নাট ক্র্যাকার্স, এদিকে মানে ব্যালে দিয়ে হলো একদিকে, আরেকদিকে একটা ক্লাসিক্যাল গান বাজনার হলো, কলকাতার বেস্ট মিউজিশিয়ানদের নিয়ে এসে সেটা করা হয়েছিল, লাইভ টাইম সব হলো। তারপরে আমি আবার ওকে পারলাম কথাটা, ইনফ্যাক্ট আমি রেজিগনেশনটা ওকে দিলাম, তো উনি আমাকে তখন বললেন যে আমি এখন তোমার রেজিগনেশনটা নিচ্ছি না, তুমি 3 মাস আমি তোমাকে উইথ পে ছুটি দিচ্ছি, তারপরে আমি তোমার কনসিডার করব। তো সেই 3 মাস আমি খুব লজ্জা পেয়ে বাড়িতে বসে বসে সেই
আমি আমার স্যালারিটা নিয়েছিলাম, তারপরে আমি বললাম না, আই হ্যাভ কনসিডার্ড যে আমি এটা আমার উচিত হবে না, সেই করে ছাড়লাম। তখন একটু কিছুটা অনিশ্চয়তা তো ছিল, কেননা গান করতাম ঠিকই, কিন্তু মানে তখনও তো আমি অনেকটা ইয়াং, মানে মানে 30-এর ঘরে, এবং যেহেতু আমি প্রফেশনালি গান অনেক পরের দিকে করতে শুরু করেছি, আমি প্রথমে এমনি গান করতাম, টাকা পয়সা নিয়ে করতাম না। তো এই প্রফেশনে দাঁড়াতে পারবো কিনা সেটা একটা তো ভয়ের চিন্তার কারণ ছিল। তাছাড়া যেটা সব থেকে বড় একটা রিস্ক নেওয়া, ঝুঁকি, আমার দুই মেয়ে ফ্রি পড়তো মডার্ন হাই স্কুলে, আর তখনকার কালে মডার্ন হাই স্কুল সাধারণ মানুষের জন্য যথেষ্ট একটা এক্সপেন্সিভ স্কুল ছিল। তো সেটা আমাকে অনেকে বললো, এইরকম বোকামো করলে তুমি, ওরা ফ্রি এডুকেশন পাচ্ছে, তুমি সেখানে একটা অনিশ্চয়তার মুখে তুমি পড়ে গেলে। তো তখন আমার একটা ভেতরে হয়েছিল যে আমি হয়তো কিছু করতে পারবো। আর এখানে আমি বলতেই হবে যে আমার হাজবেন্ড যেহেতু একটা ব্যাংকে ঠিকঠাক মতন পজিশনে ছিলেন, ওইটা আমাকে চিন্তা করতে হয়নি যে কালকে আমি আমার ভাতটা কোথা থেকে আনবো বা বাচ্চাদের কি খাওয়াবো, সেটা করতে হয়নি। সো দ্যাট ওটা খুব বড় একটা সাপোর্ট ছিল। সুতরাং সেই করে এগিয়ে গেলাম আর কি। ওই 1993 থেকে আমি একেবারে পুরোপুরি গানের মধ্যে, তারপরে গানটা বাড়তেই লাগলো, বাড়তেই লাগলো, করতে করতে অনেকে গান শিখতে আরম্ভ করলো, তাদের শেখাতে শুরু করলাম। 97-এ মানে একদম প্রপারলি নাম দিয়ে দিলাম বৈকালী, তারপরে সেটা 97-এ আমরা মানে ওটা রেজিস্ট্রেশন হলো ভবানীপুর বৈকালী অ্যাসোসিয়েশন বলে। সে তখন থেকে তার মানে 25 বছর হতে চললো যে একেবারে সিরিয়াসলি তাতে গান শেখানো হয়, এবং আমার খুব মানে সেটা আমি মানে গর্ব না, আমার খুব আনন্দ লাগে বলতে যে আমার ছেলে মেয়েরা তারা রবীন্দ্র চর্চা করে, শুধু স্বরলিপি পাঠ আর গান নয়। কেননা আমি কোনো ক্লাসে শুধু স্বরলিপি মানে কেন আমার ক্লাসে যারা আসে তারা কেউ এমিউজ করা, কেউ অলরেডি কোথাও মানে কোনো কলেজের মিউজিকেরই প্রফেসর, এরম লোকেরা আসে আমার কাছে গান শিখতে। সুতরাং বা কেউ একদম খুব মানে এস্টাবলিশড ক্লাসিক্যাল সিঙ্গার, এরকম বিভিন্ন লোকরা আসে। তো সুতরাং তাদের আমি নতুন করে স্বরলিপি কি শেখাবো, তাই তাদের বেসিক জিনিসগুলো বলে দিই, গানটা শিখিয়ে দিই, কিন্তু আমি গানের ব্যাকগ্রাউন্ড, সেটা গাইতে হবে কিভাবে, লয়টা কেন আমি এরকম নিচ্ছি, এই জিনিসগুলো বোঝাই আর কি। করে আমাদের অনুষ্ঠান নানা রকম হয়, আমি নাটকও করাই প্রচুর, তাতে একটু গান আছে সেরকম নাটক অবভিয়াসলি, যেহেতু এটা গানের স্কুল। আর আমার একটা নাচের উইংও আছে, সেটা আমার বড় মেয়ে, ও খুব অ্যাকমপ্লিশড একজন মণিপুরি ডান্সার, ও থাকে বম্বেতে, কিন্তু প্রত্যেক মাসে আসে 5-6 দিন করে থেকে এখানে, ও ক্লাসটা মানে চালিয়ে যায়। তো এইভাবে আর কি আমার কিছুটা কাকতালীয়, আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি পেশাদারি গাইয়ে হব, এটা আমি ভাবিনি, কেন তাহলে আমি ইংরেজিতে এমএ না করে আমি এমইউজ করতাম রবীন্দ্রসঙ্গীতে, সেটা আমি করিনি, কাজে ওইটা আমার কোনোদিনই ইচ্ছা ছিল না, এটা জাস্ট একটা হবার ছিল, হয়ে গেছে। আমি আপনি যখন বললেন এই যে লয়, বা আপনি বলে থাকেন, আমি শুনেছি যে রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, এমন এমন দিন কবে আসবে যখন লোকে বলবে যে সুর নয় ভাবটা কেমন রবীন্দ্রসঙ্গীতে, রাইট? আমার পরের প্রশ্ন হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে গান ধরে গান করছেন, প্রথমে হয়তো পেশাগত ভাবে করতেন না, তারপরে করছেন, আজ থেকে 30-40 বছর আগে বাঙালি সংস্কৃতি প্রায় গোটাটাই রবীন্দ্রময় ছিল, মানে দীনেশ দাস লিখে গেছিলেন তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো নাম। এই গত 30 বছর ধরে আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করেন? অনেকে বলে যে বাঙালি সংস্কৃতি গেছে, চলে গেছে, আপনারও কি সেরকম একই অভিজ্ঞতা? না, সেটা মানে এটা না দুটো দিকই বলার আছে। একটা জিনিস আমি নিজে সবসময় বলি, যুগের সঙ্গে নিজেকে, রবীন্দ্রনাথ নিজে কিন্তু বারবার বলেছেন যে আমি মত বদলেছি, মত যদি পৃথিবী বারবার মত বদলেছে, পৃথিবী যদি নিজের মত না বদলাতো, ওর সঙ্গীত চিন্তায় আছে, পৃথিবী যদি নিজের মত না বদলাতো তাহলে এখনো ডাইনোসররা রাজত্ব করত। তো সুতরাং আমি দরকার মনে করেছি যেখানে সেখানে আমি মত বদলেছি। তো সেই মত বদলানোর ব্যাপারটা হচ্ছে যে আমাকে খুব রিজিড যদি আমি কতগুলো ব্যাপারে হই সেটা মুশকিল, মানে এই যে আগে ছিল যে একেবারে সাদা শাড়ি পরে হারমোনিয়ামটা বাজিয়ে এক বসে বসে গান করতে হবে, সেটার কিন্তু কোনো কারণ নেই। আমার কাছে জিনিসটা হচ্ছে যে তোমার ক্যারেক্টারের সঙ্গে কোনটা মানানসই। আমার 68 বছর বয়সে অবশ্যই আমি জিন্স পরে গান করব না, কেন সেটা মানানসই হবে না। হ্যাঁ, আমি সারা জীবন শাড়ি পরে গান করেছি, ওটাই আমাকে মানায়,
একটি মেয়ে যদি সে সালোয়ার কামিজ পরে গান করতে স্বচ্ছন্দ হয়, গানটা যদি সুন্দর করে করে, ওয়াই নট। তবে হ্যাঁ, কতগুলো ফর্মাল ব্যাপার আছে। আমি যখন একটা অনুষ্ঠানে করছি, আমরা তো বিয়ে বাড়িতে এরকম একটা শর্ট গেঞ্জি আর ইয়ে পরে শর্টস পরে গিয়ে হাজির হই না, সেখানে আমাদের কতগুলো ফর্মালিটি মেনটেন করতে হয়। তো এইটুকুই আমি বলি, যেরকম আমার মানে অনেকজন ছেলে আমার ছাত্ররা, যারা আমি ওদের অ্যালাউ করি শার্ট প্যান্ট পরে গান করতে, ঠিক আছে করবি, কিন্তু যেটা বৈকালীর অনুষ্ঠান, কলেজ অনুষ্ঠানে যাচ্ছে, কলেজ ফেটে যাচ্ছে, তাদের পয়সা রোজগার করতে হবে, প্যান্ট শার্ট পরে কর, গানটাকে নষ্ট করবি না। আর আমার যখন বৈকালীর অনুষ্ঠান হয়, তখন নিয়ম হচ্ছে সবাইকে ধুতি পরতে হবে, আমি পায়জামাও অ্যালাউ করি না। তো সুতরাং প্রত্যেককে ধুতি পরতে হয়, এবং এখন এখন যেহেতু রেডিমেড ধুতি পাওয়া যায়, তাই অনেকেই রেডিমেড ধুতি কিনে নেয়, সেইভাবে চালায় আর কি, কিন্তু আমি ওইটা অ্যালাউ করি না। কতগুলো ফর্মালিটি আমাদের মানতে হয়, কিন্তু আদারওয়াইজ আমার মন থেকে কিন্তু আমার কিছু এসে যায় না যদি কেউ জিন্স পরে গান করে এবং সে অত্যন্ত ভালো গায়। এবারে বলতে পারেন যে পারো যে ভালো গান বলতে আমি কি বুঝি। গান ভালো হবার ফার্স্ট ক্রাইটেরিয়ান হচ্ছে সুর। গান আর কবিতার কি তফাৎ? কবিতাতেও ভাব আছে, গানটাও ভাব আছে। গানটাতে তাহলে এক্সট্রা কি আছে? সুরটা আছে। কবিতাতেও ছন্দ আছে, গানটাতেও ছন্দ আছে, কিন্তু গানটার মধ্যে আমাদের কিছু ক্লাসিক্যাল নিয়ম আমরা মানি, যে এইভাবে তাল, এইভাবে ফাঁক। তবে এখানেও বলার আছে যে রবীন্দ্রনাথ পরের দিকে কিন্তু এই ফাঁক জিনিসটা বিশ্বাস করতেন না। উনি যার জন্য যে এতগুলো তাল নতুন রকম ভাবে লিখলেন, যে আমরা যেন ধাদি না নাতি না ছ মাত্রার করি দাদরা, উনি উনি সেটাকে এক দুই তিন এক দুই তিন মানে কোথাও ফাঁকটা দেওয়ালেন না, বলে ফাঁক আবার কি, ওটাও তো তালই। তো সেরকম চার মাত্রাকে দু মাত্রার ভাঙলেন, কোথাও একটা না ছ মাত্রার করলেন। তো উনি সেরকম এক্সপেরিমেন্ট প্রচুর করেছেন অ্যাপার্ট ফ্রম দ্য ক্লাসিক্যাল তালস। তো সুতরাং সেই সেইটুকু তো অ্যালাউন্স, উনি উনি তো নিজেই সেটা আমাদের সেই পথটা দেখিয়ে দিয়ে গেছেন। আমার তাই জন্য মনে হয় যে, ও আরেকটা কথা এখানে বলবো, যে এখনকার বাচ্চাদের যদি গান শোনাতে হয়, তাহলে তাদের কাছে পৌঁছতে হবে নিজেকে। আমি যদি প্রথমেই অসম্ভব মানে একটা সিরিয়াস গম্ভীর মুখ করে একটা অসম্ভব হাই ফিলসফির গান করি একটা বাচ্চার, তো সেটা ভালো লাগতে পারে না। তাকে আমাকে সব কাজে হাত লাগাই মোরা, কি মোদের যেমন খেলা তেমনি রে কাজ, কি আমরা সবাই রাজা, হারে রে রে আমায় ছেড়ে দে রে দে রে, বাচ্চারা রিদমটা শোনে, রিদম শোনে তার সঙ্গে সুরটা শোনে, এইটা তাদের আগে ভেতরে ঢোকাতে হবে। এবং সেটা গাইবো কি করে? আমি গম্ভীর মুখে গাইবো না, মানে আমি যখন আমাদের খেপিয়ে বেড়ায় করবো, আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে, আমার গানের মধ্যে আনন্দ থাকা দরকার। আমি যদি নিজে ভয় পেয়ে পেয়ে আমি স্বরলিপি মানছি কিনা সেটা দেখে দেখে, আমি হারমোনিয়াম দেখে দেখে গান করি, এটা হবে না কখনো। তো আমাদের গন্ডগোল আছে, আমরা সাপোজ টু বি উইদিন কোটেশন মার্কস পিওরিস্ট, যারা তাদের একটা গন্ডগোল হচ্ছে এটাই, যে আমরা যে ওই পুঁথি পড়া বিদ্যেটাকে বেশি লাগাতে গিয়ে প্র্যাকটিক্যাল দিকটা আমরা দিকে তাকাই না। আবার এবারে আমি প্র্যাকটিক্যাল দিকেরও কতগুলো খারাপ জিনিস বলবো, তার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ তার গানের উপর স্টিম রোলার পছন্দ করতেন না। যে বলে দিয়ে গেছেন, আমি তো আমি স্বরলিপি বেঁধে দিয়ে গেছি, এভরিথিং ইজ ওয়েল ডকুমেন্টেড, এখানে তোমাদের কারুর কোনো বদল অদল বদল করার চান্স নেই। কাজে সেখানে সুর বদলালে চলবে না, তাল বদলালে চলবে না, তুমি গানটাকে নিজের মতো ইন্টারপ্রেট করো। আর আরেকটাও হচ্ছে যে উনি উনি বেঁচে থাকলে উনি কখনো বলতেন না যে আমার গানে এই বাজনা চলবে না আর ওই বাজনা চলবে না, উনি কিন্তু সব অ্যাকসেপ্ট করতেন, অত্যন্ত খোলা মন ছিল ওর। আমি নিজে কিন্তু তাই বিশ্বাস করি, গানটা কি তার উপর নির্ভর করছে। আমার কোনো গানে আমি ভাবতে পারি যে এই গানে আমার কোনো অ্যাকম্পানিমেন্ট দরকার হবে না, আমি খালি গলায় গাইব, কি একটা আমার পেছনে ড্রোন থাকলো, একটা তানপুরা থাকলো, আমি তার সঙ্গে গাইলাম। কিন্তু আবার কোনো গানে যদি ভাঙো বাঁধ ভেঙে দাও তো কেউ ড্রামস নিয়ে গায়, কোনো অসুবিধা নেই তো, সেটা তো শুনতে গানটার স্পিরিটটা কমছে না। আমি আরেকবার আমার ছোট জামাইয়ের কথা বলছি, যে ওকে ও যখন হেমর চিত্র রেকর্ড করলো HMV-তে, তখন আমি আমাকেও বললো যে আমি ড্রামস নিয়ে করব। তা বললাম না, আমি না শুনে বলতে পারবো না ওটা অ্যাপ্রুভ করবো কিনা। কিন্তু আপনারা যদি কারোর ইন্টারেস্ট থাকে, দেখবেন ইউটিউবে সাশা ঘোষাল হেমর চিত্র আছে, তাতে ড্রামস এর সঙ্গে গিয়েছে, এবং মাঝখানে যে ইন্টারলিউড গুলো নিয়েছে তাতে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর এই লাইনটা বেঁধেছে। কিন্তু এইটা কোথাও কিন্তু হেমর চিত্রের যে স্পিরিটটা সেটা মার খায়নি।
কিন্তু ইদানিং যেটা হচ্ছে যে এরকম জিনিস চলতেই পারে, যে আমার মানে আমি ছন্দ নিয়ে পরীক্ষা করলাম, আমি বাজনা নিয়ে পরীক্ষা করলাম, 100 বার হতে পারে, কিন্তু আমি যদি যে ফিউশন গুলো লোকে করে ভীষণ না বুঝে করে, যেটা তুমি একটু আগে বললে যে এখনকার যে কতগুলো ট্রেন্ড আমার খারাপ লাগে বা ভালো লাগে সেটা নিয়ে বললে, যেগুলো খারাপ লাগে সেটা হচ্ছে ফিউশন। আমার আরেকটি, আমি কারুর নাম করব না, কেননা তারা সবাই মানে যথাস্থানে যথেষ্ট তারা নাম করা, আমার একটি ছাত্র খুবই নাম হয়েছে এখন তার, কিন্তু আমি ওকে বারবার বলি যে হ্যাঁ রে তুই এত কেন ক্লাসিক্যাল এলিমেন্টটা আনিস, তুই যখন রবীন্দ্রসঙ্গীত গাইছিস তখন কেন ক্লাসিক্যাল আনিস, তুই যখন ক্লাসিক্যাল পারফরমেন্স করবি ক্লাসিক্যালটা আনিস। আমাকে সে পরিষ্কার বলেছিল, মাসি আমি জানি এটা উচিত নয়, কিন্তু জানো তো এইটা লোকে চায়, আমাকে এইটা করে খেতে হয়, এটা আমার প্রফেশন, এইটা লোকে যা চাইছে আমি সেটা দিচ্ছি। এরপরে আমি সত্যি তাকে বলতে পারিনি, কেন আমি তো তাকে খাওয়াতে পারবো না, তাকে সে ঠিক করেছে গান গাইবে এবং তাকে সেইভাবেই খেতে হবে, তাই এই করে কিন্তু মানে আমার মনে আছে আমি ওয়াশিংটন ডিসিতে একটা অনুষ্ঠানে গেছিলাম, এক ভদ্রমহিলা আমাকে এসব প্রচন্ড বকলেন, আমার থেকে অনেক বড় তিনি, বললেন যে তোমার অমুক ছাত্র এসে এরকম করে গেল, এটা কি হলো, না হলো ক্লাসিক্যাল না হলো রবীন্দ্রসঙ্গীত। তা আমি বললাম কিন্তু এটা লোকে চায়, আপনি কি করবেন, এটা লোকে চায়। কিন্তু টিভি চ্যানেল গুলো কিন্তু অনেকাংশে দায়ী রবীন্দ্রসঙ্গীতের ডিস্টরশনের জন্য, রবীন্দ্রসঙ্গীতকে হয় কালোয়াতি করে ফেলে, সেটা আমাদের বড় বড় পণ্ডিতরাও করেছেন, কোনো প্রয়োজন হয় না করার, এমনি সুন্দর করে গাইলে যদি ভালোভাবে প্রাণবন্ত ভাবে গান করা যায় ঠিক সুরে ঠিক তালে ঠিক ভাব রেখে, তাহলে কোনো প্রয়োজন হয় না কালোয়াতি করবার। সিমিলারলি একটা অদ্ভুত গানের সঙ্গে একটা অদ্ভুত গান মিশালেই যে সেটা একটা ভীষণ মানে ভালো ফিউশন হলো সেটাও আমি মনে করি না। আমার খুবই স্নেহের অনেকগুলি ছেলে মেয়ে আছে কলকাতায়, তারা নানা রকম কাজ করে, আমি একদিন বলেছিলাম যে একটি গান, আহা আজিয়ে বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায়, এইটা তার ভিউয়ারশিপ মিলিয়নের ওপরে, অনেক মিলিয়ন। আমাকে যখন ওরা আমাকে জিজ্ঞেস করেনি কেমন লেগেছে, একদিন দেখা হয়েছে, তাই বললাম তোদের আমি একটু বকবো, তো বললো যে হ্যাঁ বলো বলো কি হয়েছে, তাই বললাম যে তোরা আহা আজিয়ে বসন্তের গানটা যে করেছিস অ্যারেঞ্জমেন্ট প্রচুর লোক দেখেছে, সবাই ভালো বলছে, তোরা দুজনেই এত ট্যালেন্টেড, তোদের একবারও গানটা পড়ে দেখলি না যে কি বলছে, শুধু প্রথম দুটো লাইনে হচ্ছে আহা আজিয়ে বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায়, তারপরের বাকি পুরো গানটা হচ্ছে যে দুঃখিনী নারীর চোখের জল, তাকে কেউ বুঝেও বোঝে না, যারা সুখে আছে তারা সুখে থাক, আমি দুঃখেই দুঃখেই থাকি, এটা বসন্তের গান আদৌ নয়। এইখানেই ভাবের প্রশ্নটা উঠছে যে আমি যদি গানটাকে না পড়ে দুটো দুটো লাইন দেখি একটা গানকে ইন্টারপ্রেট করি, সেই ইন্টারপ্রিটেশন কিছুতেই ঠিক হতে পারে না। এটা আমি বলবার পরে ওরা বললো ঠিক বলেছো মাসি, তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমরা উই গট ক্যারেড অ্যাওয়ে। তাই বললাম নো ইউ ক্যানট অ্যাফোর্ড টু বি ক্যারেড অ্যাওয়ে লাইক দিস, কেন তুমি ইউ আর মিসলিডিং পিপল, যারা শুনছে না তার কানে জাস্ট ভাল লাগছে বলে শুনছে, কানের ভালো লাগাটুকু সব নয়, তার গানটার মধ্যে তো তাকে ঢুকতে হবে, এইটা বলেছিলাম। তো এইগুলো কিন্তু খুব আমাকে বদার করে, এরকম অনেক রকম ফিউশন চলছে যেগুলো আমাকে বদার করে, কেন অনেকগুলো মিউজিক অ্যাকম্পানিমেন্ট গানটার সঙ্গে যায় না, বা বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। আমি এটা একবার গাইতে শুনলাম একজনকে, সে গাইছে মানে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, এই লয়ে গাইছে ক্ষতি নেই, কিন্তু তার সঙ্গে একটা হর্স ট্রটিং এর মতন একটা কিছু বাজছে, নাল ঠাল এরকম গোছের কিছু জিনিস বাজছে। তো আমি তখন তাকে তাকে আমি সোজাই বললাম, আমি বললাম যে এটা যে এরম ভাবে গাইলে কি বলছেন কথাটা, যে ফিরায়ও না জননী গো, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি টিচাররা আমাদের ছেলে মেয়েদের মানে আমাদের স্টুডেন্টদের যদি আমরা এইভাবে শিক্ষিত করার চেষ্টা করি, অ্যাট দ্য সেম টাইম বলি যে গানটা হচ্ছে স্বরলিপি সর্বস্ব নয়, তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, সেইটা করতে পারলে তাহলেই ওই একেবারে যেটা মেলবন্ধনটা ঠিক হয়, কেন আমি দেখেছি যারা লাইভলি গান করে অথচ ঠিক গান করে তাদের গান কিন্তু লোকে শোনে, ফেলে দেয় না। অবভিয়াসলি ইয়াঙ্গার জেনারেশনের কাছে তো একটা বিট
এগুলো তো তাদের ভালো লাগবেই, কিন্তু এগুলো না করেও কিন্তু তাদের ভালো লাগানো যায়, এটা আমি দেখেছি। আমি ইংল্যান্ডে আমি একটা গ্রুপ অফ চিলড্রেনকে নিয়ে কাজ করেছিলাম, সবার বয়স হচ্ছে ওই 11, 12, 10 এরকম। তাদের আমি বাল্মীকি প্রতিভা ওদের একটা ওয়ার্কশপ করিয়েছিলাম, এবং আমি প্রত্যেকটা নিজে প্রত্যেকটা ক্যারেক্টার হয়ে গিয়ে গিয়ে ওদের সেটা করছিলাম, এবং তার আগে আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছিলাম আমি কিসের বিষয়ে কথা বলছি, কারণ তারা প্র্যাকটিক্যালি কেউ বাংলা জানে না। কিন্তু তারপরে কিন্তু দেখলাম সবাই খুব এনজয় করলো। আমার কিন্তু কিচ্ছু ছিল না, হাতে একটা হারমোনিয়াম ছাড়া কিচ্ছু ছিল না, সেটাও অর্ধেক সবাই বাজাচ্ছিলাম না, তারপরে আমি অ্যাক্টিংটা করছিলাম বলে। তো এবার জিনিসটা হচ্ছে যে এই ব্যাপারটা সকলকে বুঝতে হবে। আরেকটা আমি সবসময় বলি ক্লাসে, আমার একটু লেকচার দেওয়ার অভ্যেস, কিন্তু কিছু মনে করো না, মানে লেকচার দিয়ে দিয়ে এমন অভ্যেস হয়ে গেছে না, তো সেটা আমি সবসময় বলি যে মানে তোমরা কি গাইছো, কেন গাইছো, এইটা সবসময় মাথায় রাখবে। মানে ভাবটাকে বাদ দিয়ে কখনো গান হতে পারে না। সিমিলারলি শুধু ভাব করতে গিয়ে এমন আমি মেলোড্রামা করলাম, তাতে সুরটাই হলো না, পিচটা ঠিক হলো না, সেইটা আবার গান নয়। কেন, গানের ফার্স্ট ক্রাইটেরিয়ান হতে তার পিচটা হতে হবে। তো পিচকে ঠিক করতে গেলে, আমার পিচিংকে যদি আমি পারফেক্ট করতে চাই, আমাকে তাহলে স্ট্যান্ডিং নোটস প্র্যাকটিস করতে হবে, কিছু আমার গলার ভোকাল কর্ডস গুলোকে আমাকে ফ্লেক্সিবল করতে হবে, তার জন্য আমার রেওয়াজ দরকার, ওয়ার্মিং আপ দরকার, প্রত্যেক দিন একটুখানি রেওয়াজ দরকার। যদি বা আমি ক্লাসিক্যাল নাও গাই, যা গাই আমি, আধুনিক হোক, নজরুল গীতি হোক, একেবারে র্যাপ, হোয়াট এভার ইট ইজ, গলাটা হ্যাজ টু বি একদম মানে পারফেক্ট, যাতে সুর থেকে না সরে যায়। এইটা আমরা রবীন্দ্রসঙ্গীতে কিন্তু একটু খামতি দেখি, যার জন্য আমার ক্লাসে কিন্তু শুরু হয় প্রথমে একটা 15 মিনিটের একটা ভোকাল ওয়ার্মিং আপ দিয়ে, ওয়ার্ম আপ করে তারপর গানটা শুরু করি। তো চেষ্টা করি নিজের মতো, তখন 300 লোককে শিখি আর কি হবে, আর তো হাজার হাজার লোক আছে। আর এই যে জিজ্ঞেস করছিল যে রবীন্দ্রসঙ্গীতের পপুলারিটি কমেছে কিনা, সেটা আমি অতটা ঠিক বলতে পারবো না, কারণ রবীন্দ্রসঙ্গীত হচ্ছে অনেকটা ওই ইয়ের মতন আর কি, একটা বেলপাতার মতো, ওটা ছিটিয়ে নিতে হয় অনুষ্ঠানের আগে। তার যা সাবজেক্টই হোক, প্রথমে একটা কি দুটো রবীন্দ্রসঙ্গীত সে গাইবেই, যেমনই হোক। তার মধ্যে কতগুলো গান আছে যেগুলো করবে, আগুনের পরশমণি করবেই, কিংবা চরণ ধরিতে দিও গো আমারে, এগুলো গাইবেই। এবং তখন একটা ভীষণ আমার হাস্যকর লাগে অনেক সময় সেই জিনিসটা, কিন্তু এইরকমই ট্রেন্ড হয়ে গেছে, আর সেটা না করতে পারলে অ্যাজ ইফ যাতে ওঠা গেল না। তো এইভাবে রবীন্দ্রনাথের গান ট্রিট করার কোনো মানে হয় না, যারা ভালোবেসে করবে তারাই করলে পারে আর কি। আর এইটুকুই বোধ হয় আমি, মানে কি যে বললাম আমার এখন ঠিক মনে পড়ছে না যে ঠিক ভালোভাবে বললাম কিনা, এটাই আমি ফিল করি আর কি। আমার নিজের একটা ব্যক্তিগত রিকোয়েস্ট আছে, আমি জানি আপনার গলা এই মুহূর্তে খুবই টায়ার্ড, ভানু সিংহের পদাবলীর একটা গান যদি শোনাতে পারেন, যে কোনো আপনার পছন্দ মতো। আসলে আমার কাছে কোনো বাজনা নেই, তো একটু গলাটা সুর থেকে সরে যেতে পারে আর কি, বয়স হয়ে গেছে তো। ঠিক আছে, আমাদের আমি যেরকম সাঙ্গনে গগনে ঘোরে ঘনঘাটা, এটা আমি কনভার্সেশনের মতন করে করি, মানে যেন রাধার আর রাধার সখীদের মধ্যে কথা হচ্ছে সেভাবে। মানে ধরো শুরু করলাম এরকম, সাঙ্গনা গগনে ঘোরা ঘন ঘটা নিশীথ যামিনী রে, সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা কুঞ্জ পথে সখি কৈসে যাবব অবলা কামিনী রে, সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা। সখীরা বলছে উন্মদ তর উন্মদ পবনে যমুনা তর্জিত ঘন ঘন গর্জিত মেহা, নমকত বিদ্যুৎ পথ তরু লুণ্ঠিত থর হর কম্পিত দেহ, ঘন ঘন রিম ঝিম রিম ঝিম রিম ঝিম বরখত নীরদ পুঞ্জ, শাল পিয়ালে তাল তমালে নিবিড় তিমিরময় কুঞ্জ। আবার রাধা বলছে কহরে সজনি এ দুরয়োগে কুঞ্জে নিরদয় কান,
দারুণ বাসে কাহ বাজাওয়াত সকরুণ রাধানাম মোতে মহারে বেশ বনা দে শিথিল গা দে ভালে উরহি বিলুণ্ঠিত লোলছি পুর মম বাধ চম্পকমালে সখীরা বলছে গহন রয়ন মে ন যাও বালা নবল কিশোর কপাস গরজে ঘন ঘন বহু ডর পাবব গরজে ঘন ঘন বহু ডর পাবব কহে ভানু তব দাস শাঙ্গন গগনে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনাকে আমি 1 ঘন্টারও বেশি সময় ধরে আটকে আছি, আপনি আটকে রেখেছি, এবং আপনার যদি আরো দরকার হলে 2 ঘন্টা আটকে রাখতে পারি, আমাদের যদি আমাদের যদি আপনারা, কিন্তু কিন্তু আমি জানি আপনি টায়ার্ড, ফলে আমি আপনাকে আবারও একটু রেস্ট দেবো আর শেষে আর একটা গান শুনবো। তবে মাঝখানে আমি আমাদের প্রমিত আছে, প্রমিত একটা গান শোনাবে জাগরণে যায় বিদ্যাপতি, আপনি ততক্ষণে একটু রেস্ট নিতে পারেন। শর্মিষ্ঠা তুমি যদি একটু আনমিউট করো তাহলে আমরা শুনতে পারি। জাগরণে যাই বিভাবনী আছি মধ্যে নীল হরি কে নীল হরি মোরে মোরে জাগরণে যাই বিভাবনী আছি মধ্যে নীল হরি কে নীল হরি Thank you.
অনেক ধন্যবাদ রিশ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর গিয়েছো। আমরা আরেকটা গান শুনে নি, কারণ মাসি অনেকক্ষণ কথা বলেছেন এবং হয়তো এটা শুনতে না খুব একটু ব্যক্তিগতও হবে। মঞ্জিতা দি, তুমি যদি একটু আনমিউট করো, গাবুর গানটা কি এখন করা যাবে? তাহলে গাবুর গানটাও উনি শুনতেও পাবেন। ওর ভিটামিনটা খেয়ে গাইছে, বুঝলি তো, স্ট্রেংথ লাগে তো। ও আচ্ছা, আমরা গাবুর গানটাও শুনে নি। তা গাবুর গানের সাথে ওর দাদা একটু ইউকেলিলি বাজাবে। এটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত ফুলে ফুলে ঢলে ঢলে, কিন্তু একটু গাবু রচিত গাবু সঙ্গীত হয়ে গেছে, প্লিজ একটু এক্সকিউজ করে দিও। আমরা একটা প্রিলিউড করবো। ফুলে ফুলে ডলে ডলে কিবা মেডুবা, ফুলে ফুলে ডলে ডলে কিবা মেডুবা, চটি নীল লটু কললে বইয়া যায়, পিল কোকিবা ফুলে কোন্দে, পিল কোকিবা ফুলে কোন্দে, কু উ উ কু উ উ কু উ উ গায়, কি জানি কি শেরু লাগে প্রাণ করে আই, ফুলে ফুলে ডলে ডলে ওয়ে কিবা মেডুবা। অনেক অনেক ধন্যবাদ গাবু, খুব সুন্দর গেয়েছো। এটা একদম গাবু সঙ্গীত হয়নি, এটা একদম রবীন্দ্রসঙ্গীতই আছে। কুহু 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 জায়গাটা অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ গাবু। মাসি আপনার কাছে ফিরে যাই আবারও। একটা অনুরোধ এসছে, পার্থদা আমাদের লিপিলেখার সঙ্গে বহুদিন যুক্ত, পার্থদা একটা অনুরোধ করেছেন, পার্থ চৌধুরী, যে একটা গানের অনুরোধ, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, পুরোটা না হলেও কিছুটা কি শোনা যাবে? মাসি আপনি বোধ হয় মিউটে আছেন আবার। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদ
জাগে অগণ্য রূপে চন্দ্র তারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ পরম একুশে রাজু রাজেন্দ্র রাজ বিশেত নিমেষহত বিশ্ব চরণে বিনত লক্ষ শত ভক্ত চিত বাকুহারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা অসংখ্য ধন্যবাদ মাসি, অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনাকে আমি আলাদা করে রিকোয়েস্ট করেছিলাম, কারণ আমি মন্দিরের দিকে কালকে বলেছিলাম আপনি গান ছাড়াও আরো অনেক কিছু করেছেন। আপনি আমি আপনার গল্প শুনেছি, রুশ দেশের উপকথার যে গল্পগুলো আছে, এবং আমি মন্দিরের দিকে বলছিলাম আপনি আপনি এত সুন্দর করে পড়েছেন, আমি রিকোয়েস্ট করেছিলাম। আমি শুনলাম আপনি রোয়াল্ড ডলের গল্প পড়েছেন, আপনি রবীন্দ্রনাথের গল্পের ইংরাজি অনুবাদ করেছেন, কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে আমি আপনাকে 1 ঘন্টা 15 মিনিট ধরে আটকে রেখেছি, 8 ঘন্টা 45 মিনিট ধরে। আমি একটা বাচ্চাদের জন্য ছোট্ট গল্প বলে আমি যাব, কারণ আমার একটু খেতে হবে আর ওষুধ খেতে হবে আসলে, তাই জন্য। হ্যাঁ, আমি একটা ছোট গল্প আমি বলেছিলাম বলবো, বাচ্চারা যদি বোঝে তো সেটাই আমার সব থেকে মানে বড়রা বুঝবে, যারা 12-13 বছরেরা বুঝবে, ছোটদের কথা ঠিক জানি না। তোমরা ছোটরা শেয়ানা মানে জানো, শেয়ানা মানে হচ্ছে নট অনলি ক্লেভার, কানিং, যারা মানে একটু স্লাই তাদের বলে শেয়ানা। এক যে ছিল বুড়ি, তার দুই ছেলে, বড় ছেলে মারা গিয়েছিল, ছোট ছেলে চলে গেল দূর দেশে, সে চলে গেল কাজ করতে দূর দেশে। তোমরা যেরকম দূর দেশে থাকো, ভারতবর্ষে থাকো, ইন্ডিয়াতে থাকো না, ওর ছেলে চলে গেল দূর দেশে। তারপর 3 দিনও হয়নি, এক সৈনিক এসে হাজির হলো বুড়ির কাছে। সৈনিক মানে হচ্ছে সোলজার। বললো, আজ রাত 3টার মতো থাকতে দেবে ঠাকুমা? এসো বাচ্চা, এসো এসো এসো। তা কোথা থেকে আসছো? আমি, আমার নাম হচ্ছে নিখোঁজ। নিখোঁজ মানে যাকে খুঁজে পাওয়া যায় না। আর আমি কোথা থেকে আসছি? সেই পরলোক থেকে। পরলোক কোনটা জানো? ল্যান্ড অফ দ্য ডেড, মারা যাবার পর যেখানে যায় সেটাকে বলে পরলোক। বলছে, আমার নাম নিখোঁজ, আমি আসছি সেই পরলোক থেকে। ও মা, দেখো দেখি সোনা আমার, কি আর বলি, আমার বড় ছেলেটিও না মারা গেছে। আচ্ছা দেখা হয়নি তার সঙ্গে? দেখা হয়েছে কি? হা, দেখিনি আবার? সৈনিক তো বুঝে গেছে যে কতটা বোকা বুড়ি। বলছে, দেখিনি আবার? আমি আর ও তো একই ঘরে থাকতাম। মা, তাই নাকি? বলো কি, ও কেমন আছে? তোমার ছেলের খুব কষ্ট, পরলোকে ওকে সেই পাখি চড়াতে হয়, সব পোষা পাখি যারা পেটস, সব ওখানে ক্রেনস, তাদের দেখাশুনো করতে হয়। তোমার ছেলে পরলোকে সারস চড়ায় ঠাকুমা। আহারে বেচারা, খুবই কষ্টের কাজ বোধ হয়। তার কষ্ট নয়, সারস গুলো যে কেবল কাঁটা ঝোপেই ঘুরে বেড়ায় ঠাকুমা। আচ্ছা জামা কাপড় ঠিকঠাক আছে তো? জামা কাপড় কম পড়েনি তো? ওখানে তো আর মল নেই, কোথা থেকে জামা কাপড় কিনবে? তখন আবার সৈনিক বলছে, সোলজার বলছে, টানাটানি নেই আবার, একেবারে কোনো জামা কাপড় নেই, ছন্ন ছাড়া অবস্থা। আচ্ছা আচ্ছা শোনো শোনো, আমার কাছে বেশ কিছুটা কাপড় আছে, আর আমার কাছে 10টি রুবল আছে। 10টি রুবল ধরো তোমাদের $10-এর মতন, এখন না মানে ওরম ব্যাপারটা বোঝানোর জন্য বললাম। তো 10টি রুবল আছে, তুমি নিয়ে যাও। তুমি নিয়ে যাবে তো? আমার ছেলেকে দেবে? হ্যাঁ হ্যাঁ, তা দেব ঠাকুমা। কয়েকদিন যায়, সে তো সৈনিক তো সোলজার সব নিয়ে চলে গেল, 10 রুবল তার সঙ্গে এত এত কাপড় নিয়ে চলে গেল। কিছুদিন পরে
বুড়ির ছোট ছেলে ফিরে এসছে। কেমন আছো মা? আর বলিস না, তুই তো সেই বিদেশে ছিলি, তখন পরলোক থেকে না নিখোঁজ এসেছিল আমার কাছে। তোর দাদার কত কথা বলল, ওরা একই ঘরে থাকতো তো, ওর হাত দিয়ে আমি বেশ অনেক কাপড় জামা আর টাকা পাঠিয়ে দিয়েছি। ছেলে তো তাকিয়ে রইল, এই ব্যাপার। আমি চললুম, আমি পুরো পৃথিবী ঘুরবো, যদি তোমার চেয়েও বোকা আরেকটা কাউকে পাই তাহলে আমি ফিরবো, নইলে আমি ফিরবই না। এই বলে চলে গেল ছেলে। এলো সে জমিদারদের একটা জায়গায়, সেখানে জমিদার হচ্ছে কিরকম জানো, আগে ল্যান্ড ওন করতো তারা, খুব বড় লোক, ভেরি রিচ পার্সন। তো সেই জমিদারের বাড়ির সামনে উঠোনে দেখে একটা শুয়োর। শুয়োর কাকে বলে জানো? এই শুয়োর গুলো হচ্ছে পিগ। সেই শুয়োর তার বাচ্চা কাচ্চা নিয়ে, তার সব বেবিসদের নিয়ে, পিগলেটসদের নিয়ে সব চড়ছে, ওরা কিছু খাচ্ছে টাচ্ছে। তাই দেখে চাষি ওই ছেলেটি কি করলো, হেঁটু এরকম নিচু হয়ে বসে ওদের নমস্কার করতে লাগলো। তোমরা জানো তো নমস্কার করা কাকে বলে, বাও করতে লাগলো, নমস্কার করতে লাগলো। তো তখন সেই জমিদারের যে বউ, সে তখন যে মিস্ট্রেস ওখানকার, সে বলল, ও কি তুমি হাঁটু গেড়ে ওদের নমস্কার করছো কেন? তখন বলল, আর কি বলবো মা, আমার তো ছেলের কাল বিয়ে, আমি এই শুয়োর গুলোকে একটু মানে ওদের ওদের আমি নেমন্তন্ন করতে এসেছি, ইনভাইট দেম টু দ্য ওয়েডিং। আমি তাই জন্য ওদের সবাইকে, ওদের মা শুয়োর, বাচ্চা শুয়োর সবাইকে আমি নেমন্তন্ন করার জন্য এসেছি। তাই নেমন্তন্ন করতে গেলে তো খুব হাম্বলি করতে হয়, আমি তাই জন্য এরকম নিচু হয়ে সবাইকে নমস্কার করে নেমন্তন্ন করছি। তাই শুনে জমিদার গিন্নি বলল, কি বোকা, শুয়োর আর তার ছেলে পুলেদের নেমন্তন্ন করছে একটা মানুষ হয়ে? ভালোই হবে, সবাই হাসাহাসি করবে। একটা কাজ কর, শুয়োরটাকে না আমার ফারের দামি কোটটা পরিয়ে দে, আর দুটো ঘোড়া ও গাড়ির সঙ্গে, আর একটা ভালো গাড়ি দিয়ে বললো যে দুটো ঘোড়াকে দিয়ে দে, এটা দুটো ঘোড়া নিয়ে যাক গাড়িটা, আর বেশ চাকিয়ে বিয়ের আসরে যাক আমার বাড়ির শুয়োররা, পোষা শুয়োররা। দুটো ঘোড়াকে তো তাদের লাগাম রেন্স দিয়ে তাদের ক্যারেজটার সঙ্গে আটকে দেওয়া হলো গাড়িতে, কাচ্চা বাচ্চা সমেত শুয়োর নিয়ে গাড়িতে তুলে দেওয়া হলো চাষিকে। অমনি সেই ছেলেটিও উঠে বসে ঘরের দিকে সোজা গাড়ি চালালো। এর মধ্যে কি হয়েছে, যে ল্যান্ড লর্ড, যে ওনার, রিচ পার্সন যে ছিল জমিদার, সে শিকার করতে গেছিল হান্টিং এ, ফিরে এসে দেখে গিন্নি খুব হাসছে, ওর বউ খুব হাসছে, বলে জানো কি এক মজার ব্যাপার, এক চাষি এসে আমাদের শুয়োরটাকে ভীষণ ভাবে নমস্কার করছিল, আমি জিজ্ঞেস করাতে বললো যে ওর নাকি ছেলের বিয়ে, তাই শুয়োরদের নেমন্তন্ন করতে এসছে, আমিও তাই মজা করলাম, আমি শুয়োরটাকে তো দিলামই, তার গায়ে আমার দামি ফার কোটটা দিয়ে দিলাম, আর দুটো ঘোড়া দিয়ে একটা ক্যারেজ দিয়ে দিয়েছি যাতে যেতে পারে। জমিদার বললো, হা ভগবান, তা থাকে কোথায় সেই লোকটা? বলে তা তো জিজ্ঞেস করিনি। তখন জমিদার বললো, তোমাকে আর আমি কি বলবো, চাষিটা তো মোটেই বোকা নয়, তুমিই বোকা। তো আর ভীষণ রেগে গেল তখন জমিদার বাবু, তক্ষুনি নিজে একটা ঘোড়ার উপর চড়ে রাইড করে, একটা সিঙ্গেল ঘোড়ার উপর চড়ে রাইড করতে করতে সে রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে। আর হঠাৎ সে চাষির ছেলে বুঝতে পারলো যে কেউ একটা ফলো করছে, ভীষণ চালাক ছিল তো, প্রথমে বললাম ভীষণ স্লাই আর ভেরি ক্লেভার। ও তক্ষুনি গাড়িটাকে বনের মধ্যে, সে জঙ্গলের মধ্যে, জঙ্গল ইউ নো ইজ ফরেস্ট, তার মধ্যে ডিপ জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে নিজে রাস্তার মধ্যে বসে রইল, মাথার থেকে ক্যাপটা খুলে নিয়ে মাটিতে পেতে তার পাশে বসে রইল। তারপরে জমিদার তাকে দেখে বলছে, ওহে, এক চাষিকে পথ দিয়ে যেতে দেখেছ, সঙ্গে তার একটা দুটো ঘোড়ায় টানা একটা ক্যারেজ গাড়ি, আর তাতে শুয়োর আছে একটা, তার অনেক ছানাপোনা আছে। তখন সেই ছেলেটা কি বললো জানো, বলে দেখেনি, আবারই তো দেখলাম তো, এই তো অনেকক্ষণ পেরিয়ে গেল। বলে হ্যাঁ, কোন দিকে গেছে বলতে পারো, আমার তো ধরতে হবে লোকটাকে। তখন ছেলেটা বলছে, না ধরা বড় কঠিন, নানান রকম মোড় আছে, রোড ক্রসিং আছে, টার্নস আছে, বাঁকা রাস্তা, তুমি তো পথ হারিয়ে ফেলবে, তুমি ইউ উইল লুজ ইয়োর ওয়ে, এদিককার পথঘাট বোধহয় তোমার তেমন জানা নেই। তখন আমি তো এদিকটা সবটা চিনি। তখন জমিদার বলে, তাহলে বাবা তুমি একটা কাজ করবে, তুমি একটু আমার হয়ে ওই চাষিটাকে ধরে এনে দেবে, ওই লোকটাকে ধরে এনে দেবে। তখন বললো, না না না, ও আমি পারবো না, দেখছো না আমি টুপির তলায় একটা জিনিস নিয়ে বসে আছি,
কি আছে তোমার টুপির তলায়? বলে আমার একটা ভীষণ দামি হক আছে, হক জানো, যা ফ্যালকন হক এসব পাখিগুলো, বার্ডস অফ প্রে, ওরা পোষে লোকেরা, টু ক্যাচ আদার লাইক পিজনস, আর এরকম এটা একটা হবি হিসেবে অনেকে করে। তো বলছে যে আমার বাংলাতে বলছে যে বাজ পাখি আছে আমার টুপির তলায়। তো বলছে ঠিক আছে ঠিক আছে, জমিদার বলছে আমি আমি তোমার বাজ পাখিটাকে দেখবো। না 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 বাবা, শেষে তুমি ছেড়ে দেবে, আর আমার মনিব যে আমার যে মাস্টার, সে তো আমাকে ভয়ানক শাস্তি দেবে, তাহলে আমাকে পানিশ করে দেবে। আচ্ছা বাবা আচ্ছা, জমিদার বলছে, তা দাম কত তোমার হকটার? তা 300 রুবল হবে, 300, 300 রুবলস। বেশ, যদি উড়ে যায় তখন না হয় আমি দিয়ে দেবো। না বাবু, এখন বলছো দিয়ে দেবে, তারপর যখন আমি ফেরত নিয়ে আসবো লোকটাকে, তুমি তারপর শেষে যদি বলো দেবো না। তাতে জমিদার আরো রেগে গেল, লো বিশ্বাস হচ্ছে না, এই নাও 300 রুবল নাও, এবার তো আর ভয় নেই। টাকাটা নিয়ে বাবুর ঘোড়ায় চেপে বনের ভিতর ঢুকে গেল চাষি, আর জমিদার বসে বসে চাষির শূন্য টুপিটা পাহারা দিতে লাগলো। জমিদার বসে আছে তো আছে, অনেকক্ষণ কেটে গেল, সূর্য প্রায় ডোবে ডোবে, সানসেট হতে চলেছে, কিন্তু চাষির আর দেখা নেই। দেখি তো এবারে টুপিটা তুলে সত্যি কিছু আছে কিনা, যদি থাকে তাহলে পাখিটা আসবে, এই বাবা লোকটা ফিরে আসবে, আর যদি পাখি না থাকে তাহলে বুঝবো লোকটা ভীষণ চালাক, আমাকে এরকম করে চিট করেছে। এই ভেবে জমিদার মশাই টুপি তুলে দেখে ফাঁকা, কিছুই নেই, কোথায় বাজ পাখি, কিচ্ছু নেই। তখন বললো হতভাগা, ওটা একটা মানে অ্যাবিউজিভ একটা ওয়ার্ড, হতভাগা, তাহলে নিশ্চয়ই এই লোকটাই আমার বউকে বোকা বানিয়েছে। রেগে মেগে গজগজ করতে করতে, ভীষণ গ্রাম্বল করতে করতে, জমিদার মশাই তখন ঘোড়াও নেই, ওয়াকিং অল দ্য ওয়ে ব্যাক, হেঁটে 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 পায়ে হেঁটে বাড়ি মুখে রওনা দিল। চাষি তো এদিকে অনেক আগে নিজের বাড়িতে পৌঁছে গেছে, মাকে ডেকে বলল, শোনো মা, আমি তোমার কাছেই ফিরে এলাম, এই পৃথিবীতে না তোমার চেয়েও বোকা আছে, দেখো না, এমনি এমনি আমি ফ্রি, কোনো পয়সা না খরচ করে পেয়ে গেলাম 3টে ঘোড়া, 3 হর্সেস, একটা গাড়ি, 1 ক্যারেজ, 300 রুবল, 300 রুবলস, আর ছানা পোনা শুদ্ধ একটা শুয়োর, যে শুয়োর থেকে আরো অনেকগুলো বাচ্চা আছে, সেই তার অনেক রকম কাজে লাগবে শুয়োরে। তো এই হচ্ছে গিয়ে গল্প, যে কিরকম চালাক সে, কিভাবে ঠকালো জমিদার আর তার বউকে, এটা আমি জানি না তোমরা বুঝতে পারলে কিনা। আমার আমি মনজিৎ দিয়ে কালকে বলছিলাম, এই রুশ দেশের উপকথা বইটা আমার ছোটবেলার খুব প্রিয় বই ছিল, মানে আপনারা এটা আমার আমার নিজের পিসির অনুবাদ। ও আচ্ছা, আমার এক আমার একমাত্র পিসির অনুবাদ এটা, ওরা থাকতেন মস্কোতে। আপনাকে আর ধরে রাখা যাবে না আমি জানি, খালি আমাদের একটা রিকোয়েস্ট আছে, আপনার মডার্ন হাই স্কুলের একজন ছাত্রী আমাদের মধ্যে আছেন জয়াদি, উনি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চান। জাস্ট জয়াদি আপনি একটু মিউট করে নিলে আপনি বলতে পারেন। জ্যোতিদা, জয়াদি আনমিউট, সরি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ বল। হ্যাঁ প্রমিতা দি, আমিও মডার্ন হাই স্কুলের লোটাস বার্ড, তাই আপনাকে বলতে চাইছিলাম, সবাইকে আগে শুভ নববর্ষ জানাই, আপনাকেও জানাচ্ছি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমিও যদিও স্কুল ছেড়ে দিয়েছি, আই থিঙ্ক বিফোর ইউ জয়েন, you know, I was in okay. the same batch as Anuradha Das and all those people. Oh, acha. Amader theke onekta choto, besh kichu choto. Oto choto na. Kintu 2 bochor age ami Calcutta School of Music e apnar ekta excellent program dekhechhilam. Ha, okhane apni shudhu gaan korenni but ganer shonge oi ganer gulor history o ektu bolechilen. Ha, seta amar khubi bhalo lekechilo. আর মানে এই সমস্ত ক্লাউডস কেটে গেলে আমরা আশা করছি যে আপনাকে ইন পার্সন লিপি লেখা দেখতে পাবো। হ্যাঁ দেখি, চেষ্টা করব নিশ্চয়ই। এন্ড থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, এন্ড থ্যাংকস টু অল দ্য অর্গানাইজার্স অফ লিপি লেখা ফর অ্যারেঞ্জিং দিস, দিস ওয়াজ লাইক অ্যান এক্সেলেন্ট প্রোগ্রাম, এন্ড ইন দিস ডার্ক ডেজ ইট রিয়েলি মেড আস ফরগেট এভরিথিং দ্যাটস গোয়িং অন অ্যারাউন্ড আস এন্ড টুক আস টু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড অল টুগেদার। থ্যাংক ইউ জয়াদি, আমরা খালি একটাই কথা বলছি, মাসিকে আমরা আর আটকে রাখতে পারবো না, মানে আমাকে এবার মন্দিতা দিব পেটাবে ধরে রাখতে গেলে, মানে মাসিকে আমরা আর আটকে রাখবো না, তবে আমাদের বাচ্চাদের প্রোগ্রাম কিন্তু এখনো বাকি আছে, এবং আমরা
আমি একটু যদি চলে যাই কিছু মনে করো না, না না একদম মানে আমার একটু একদম, টাইমের ব্যাপার আছে, আপনার অনেক রাত হয়েছে, আপনাকে ওষুধ খেতে হবে, আপনাকে একদম আটকে রাখবো না। খালি তন্নিষ্ঠা, তুমি দেখছি আমি জয়েন করেছো, রাইকে আমরা তখন পাইনি, রাই মেলনিচুক এবং অরিজিৎ তখন, রাই যদি একটু ক্যামেরার সামনে আসো, রাইকে তখন আমরা দেখতে পাইনি। রাই হচ্ছে আবোল তাবোল ক্লাসের ছাত্রী এবং অরিজিৎ হচ্ছে আমাদের সব থেকে ছোট ক্লাসটা, যে শিশু ভোলানাথ ক্লাসের ছাত্র, ওদের আপনারা দেখেননি। আপনাকে আর আটকাবো না, আমি আবারও বলছি আপনাকে মানে কি বলে ধন্যবাদ জানাবো তার কোনো ভাষা নেই। না না, ধন্যবাদ, ধন্যবাদ জানাতে হবে না, আমারও খুব ভালো লাগলো। সকলে ভালো থাকবেন, এই দুর্যোগের মেঘ কেটে যাবে, তখন আবার আমরা সবাই আবার সবকিছু করতে পারবো। সবাইকে অনেক শুভেচ্ছা, বাই, ভালো থাকবেন, শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন। আচ্ছা, সবাই যারা জয়েন করে আছো অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আমার তো মনে হয় তোমাদের সবারই খুবই ভালো লেগেছে, আমি তো আমার অসম্ভব ভালো লেগেছে। তা আমরা আবার ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে চলে যাব। প্রথমেই অরিজিৎ, অরিজিৎ তুমি একটা কবিতা শোনাবে, নতুন নতুন পায়রাগুলি, একটু আনমিউট করে শোনাবে। আমার নাম অরিজিৎ। নতুন নতুন পায়রা গুলি ছোটন বেড়েছে, উপরেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, তুই পড়ে রুই কাতলা বেশি উঠেছে, কেঁদে গেছে কেঁদে গেছে, দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চড়াই মেরেছে, ওফটা বাড়তে লেগেছে, বড্ড লেগেছে। অরিজিৎ অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর। আমি আবার মিউট করে দিচ্ছি। এরপরে আমাদের আছে রনিকের পিয়ানো, রনিক একটু আনমিউট করতে হবে। নিপা একটু আনমিউট করে দাও। মিত্র মানে কিছু বলবো, রনিক এখানে একটা Dragon. Yeah. Folk songs are an integral part of our everyday lives. Usually, these songs have been transmitted orally and by unknown composers and by custom over a long period of time. Folk songs are usually sung on various occasions, be it the Bhangra during the harvest or the Baishakhi festival of Punjab, or the Bihu or the harvest of Assam, or the weddings, or the Baul or the Bhatiali of Bengal, or the Turkish song during Thanksgiving. Yet Ronnie will play a French song, a French folk song that ushers in spring. Larmo, part of Dvorsky's Symphony No. 9, nicknamed the New World, was written during his time in the US in the 1890s. His experience in America, including his discovery of the African American and Native American melodies and his longing for home, color his music with mixed emotions. During festivities and during uncertain times, we long for home. Home is where the heart is. This is the music about returning to your roots, or in Bengali, Shikore Tani Ghore Fera. Thank you.
থ্যাংক ইউ, থ্যাংক ইউ রনিক, থ্যাংকস আ লট, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে ঋষভ, ও একটা বাংলায় গল্প লিখেছে আর গল্পটা আমাদের পড়ে শোনাবে। প্রলয়, ঋতুজা একটু যদি আনমিউট করে নাও তাহলে আমরা তোমার ওকে দেখতেও পাবো শুনতেও পাবো। নমস্কার, আমার নাম ঋষভ মিত্র, আমি আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো। গল্পের নাম পাড়া নতুন বন্ধু। রাইটার ঋষভ মিত্র, বিনয় ও কৃষ খুব ভালো বন্ধু। গরমকালে ওরা কৃষের বাড়ির পেছনে ফিয়াসে খেলতে ভালোবাসত। একদিন এক দুপুর বেলা ওরা যখন খেলছিল, একটা ছেলে যাকে ওরা চেনে না ওদের কাছে এলো। একজন স্ট্রেঞ্জার ছেলেকে দেখে ওরা একটু অবাক হলো আর ওকে নাম জিজ্ঞেস করলো। কিছুক্ষণ পর ছেলেটা কিচ্ছু বললো না, শুধু তাকিয়ে থাকলো আর সোজা ল্যাডার দিয়ে ট্রি হাউসে উঠে গেল। বিনয় ভয় পেল, ঋষ ওর মাকে ডাকতে গেল। তখন আর একটা ছোট মেয়ে ওদের বাড়িতে এসে ওদের জিজ্ঞেস করলো যে ওরা কোনো ছেলেকে দেখেছে কিনা। বিনয় আর কৃষ অবাক হয়ে আঙ্গুল দিয়ে ট্রি হাউস এর দিকে পয়েন্ট আউট করলো। ট্রি হাউস ছোট মেয়েটা দৌড়ে ট্রি হাউস এ উঠে গেল আর ওই ছেলেটাকে নামিয়ে আনলো। ছোট মেয়েটা কৃষ আর বিনয়কে সরি বললো আর বললো সেন্টার ছেলেটা ওর দাদা রামন। রামন কানে শুনতে পারে না, কথাও বলতে পারে না। ওরা ওদের ফ্যামিলির সাথে নতুন মুভ হয়ে এসছে ওই নেবারহুডে। রামন নতুন বন্ধু হতে চায় আর পর থেকে সবাই খুব ভালো বন্ধু হলো। মোরাল অফ দ্য স্টোরি, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। Very good, very good, Rishabh. I like the way you said the writer is Rishabh Mitra. That was great. Thank you. খুব সুন্দর হয়েছে। আচ্ছা এর পরে আমাদের আছে হচ্ছে রাই বাবুরাম সাপুরে কবিতাটা বলবে এবং তারপরে সিধু সেই বাবুরাম সাপুরে কবিতাটাই গান গিয়ে শোনাবে। ঠিক আছে, তন্নিষ্ঠা প্রথমে একটু আনমিউট করো, তারপরে রাইয়ের হয়ে গেলে সায়ক প্রিয়দর্শিনী একটু আনমিউট করিস। আমার নাম রায়, আমার বয়স 6। কবিতা তুমি কি কোন কবিতা বলবে বলো? শিখমর রায়ের বাবুরাম সাপুরে, বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা তুই তো সাপ পেকে যা, যে সাপের চোখ নে শিং নে নখ নে, ছোটে নাকে হাতে না খাও খেয়ে খাতে না, করে না কো পুষ্পাস না না কো দুষ্পাস, নেই কোনো উৎপাত খাই শুধু দুষ্পাস, সেই সাপ জ্যান্ত কোথায় দুই আন্ত, ফেরি মেরি দান্দা করে দি ঠান্ডা। একদম, খুব লক্ষ্মী সাপ। থ্যাংক ইউ, খুব সুন্দর। সায়ক প্রিয়দর্শিনী, এবার একটু তোরা যদি আনমিউট করিস সিধুর গান শুনবো। বলো। নমস্কার, আমার নাম কি সিধু সায়ক শোন তাও সহদে গান করি। Thank you.
ভেরি গুড, খুব শান্ত সাপ। থ্যাংক ইউ সিধু, খুব সুন্দর হয়েছে। আমাদের এর পরে লিস্টে ছিল গাবুর গান, গাবু সঙ্গীত, কিন্তু গাবু খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গেয়েছে, ফলে গাবুর গানটা হয়ে গেছে। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, সেই জন্য আমরা একটু ইন্টারচেঞ্জ করে নেব কুইকলি। ইধান্ত একদম শেষে ছিল, ইধান্তের গানটা, তাহলে ইধান্ত এখন করে ফেলতে পারে। ইধান্ত বুলবুল পাখি ময়নাটিয়ে গাইবে, সৌম্য সহেলি যদি একটু আনমিউট করে ফেলি। নমস্কার, আমার নাম ইদান্ত ঘোষ আর আমার বয়স 7। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না ডানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না ডানা গান শুনিয়ে, তোর দূর বনের গান নীল নীল নদর নদীর গান দেব, দূরবাস দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, চিলমিল চিলমিল ঝর্ণার থাই কুল 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 রোজ বয়ে যায়, ব্যঙ্গমা ব্যঙ্গমি গল্প শোনায় রাজার কুমার পক্ষীরা চড়ে যায়, ভোরবেলা পাখনা মেলে যে তরা এলি কি বলনা সে দেশ বেরিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, কোন গাছ কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের, দিবি কি আমায় দুটো তাদের, আদর করি আমি পুষ্প তাদের, সোনার খাঁচায় রেখে ফলে খেতে, রাধি কৃষ্ণ গান দেব শিখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান নীল নীল নদীর গান দুধবাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে ইধান, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এর পরে আমরা আরিয়ার কাছে একটা কবিতা শুনব। সায়ন্তনী শুভ্র যদি একটু আনমিউট করো, আরিয়া কবিতা পড়বে, প্রভাতি। হ্যালো কবি, কবি নজরুল ইসলামের প্রভাতি। পর হলো ডোর কলো কুকুমণি ওটরে, ওই তাকে জমি শাকে ফুল কুকি চুটোরে, কুকুমণি ওটরে রবি মামা তাই হামা কাই রাঙা জামা, ওই তারওয়ান গাই গান শোনো ওই রাম হই, তাজি নীল করে বের ওরে পাখি আকাশে, এন্তার কান্তার পারে পর বাতাসে, চুল পুল 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 কুকুমণি উঠবে, খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এবার এবার কুকুর চোখ খুললো। নমস্কার, খুব সুন্দর হয়েছে আরিয়া, খুব ভালো করেছো, থ্যাংক ইউ। আচ্ছা, আরিয়ার পর এবার আমরা শুনব পাউলির গান। পাউলি ঋতুজা প্রলয় যদি আরেকবার আনমিউট করো, পাউলির গান শুনব। নমস্কার, আমার নাম পাউলি মিত্র, আমি একটা গান শোনাবো তোমাদেরকে, শোনাও। শোনাও, শুনতে পাচ্ছি পাউলি, শোনাও।
কারণ তোমরা ট্র্যাক চলছে, ও ট্র্যাকে খুব পড়বে। তোমরা কি ট্র্যাকটা শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। মেঘের কোলে রোল এসেছে বাদল গাছে টুটি আহা আজ আমাদের ছুটি আবার আজ আমাদের ছুটি আহা মেঘের কোলে রোল এসেছে বাদল গাছে টুটি আহা কি করি আর ভেবে না পাই পথারি কইব না যায় কি করি আর ভেবে না পাই পথারি সকাল ছেলে ঝুটে মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি আহা কে পাতার নৌকো ঘুরে সাজিয়ে দেব ফুলে তাল দেখিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে কে পাতার নৌকো ঘুরে সাজিয়ে দেব ফুলে তাল দেখিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে রাখাল ছেলের সঙ্গে ফুলের রেণু চাপা বনের উঠে আহা মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি আহা আজ আমাদের ছুটি আবাই আজ আমাদের ছুটি আহা মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি আহা নমস্কার। ভেরি গুড ভেরি গুড পাওলি, খুব সুন্দর হয়েছে। আচ্ছা আমাদের একটু প্রোগ্রামের অর্ডারটা চেঞ্জ করতে হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি অনেকক্ষণ ধরেই হচ্ছে, আমিও পার্টলি টু ব্লেম, মাসির সঙ্গে অনেকক্ষণ সময় লেগে গেছে, ফলে আমাদের কিছু কিছু কনফ্লিক্ট হয়ে গেছে। যেমন দীপ্তিমান আমাকে এক্ষুনি মেসেজ করে জানালো যে দে আর লেট ফর আ ফ্যামিলি গেট টুগেদার উইচ ওয়াজ স্কেডিউলড এট 11:30। সো সরি, কিন্তু আমি শ্রেয়াকে একটু অ্যাকোমোডেট করছি। শ্রেয়া একটা কবিতা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে, এবং আমি যতদূর জানি দীপ্তিমানের বাবা লিখেছেন। ফলে দীপ্তিমান তুমি যদি একটু আনমিউট করো, তাহলে শ্রেয়া পড়ে তোমরা চলে যেতে পারো, এবং বাকিরা যারা স্কেডিউলে ছিলে এক্সট্রিমলি সরি, কিন্তু দিস ইজ সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড। I'm so sorry, I had to request Shayanton. Amader ekta family get together chilo, so we are running late for that. Eta amar baba choto boyoshe school e likhechilen. So when I asked him that Shreya wants to present something, he sent it over. I think he might have been in middle school or maybe even lower class at that point of time when he did it. So Shreya, why don't you go ahead? Bharater hoy enecho tumi Nobel Puraskar. Shehetu kobi Bharater hoy janai namaskar. Jonme chile tumi Bharate 1807 shone. Shei din kobi ki janito? তুমি বিশ্বকবি হবে, ভারত মাতাকে মা বলে দেখেছো, ভারত মন্ত্রের ধিক্কা নিয়েছো, ভারতের তরে হেসেছো কেঁদেছো, লিখেছো গীতাঞ্জলি, তা দিয়ে মোদের ধন্য করেছো, আমার হয়েছো তুমি, অমর হয়েছো তুমি।
ভেরি গুড শ্রেয়া, আমার হয়েছো তুমি, অমর হয়েছো তুমি, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এতক্ষণ ধরে অপেক্ষা করে যে বসেছিলে, থ্যাংক ইউ। আর দীপ্তিমান সরি, আমরা মুভিং অন, এরপরে সৌনভ একটা কবিতা আবৃত্তি করে শোনাবে। নারায়ণ মধুরিতা যদি একটু আনমিউট করে দাও। নমস্কার, আমি একটা কবিতা বলবো। আমার ছোট নদী চলে আঁকা পাখে, বৈশাখ মাসে একটু জল থাকে, পার হয়ে যায় করে পার করে তুই তার উঁচু ডালু দার ভাবে, ঠিক ঠিক করে বালি হতে নেই খাতা, এক তারে ঠাস বন ফুলে ফুলে সাজা, কিচি মিচি করে সাথে শালিকে যাক, প্রাতে উঠতে থেকে থেকে শিয়ালে হা। নমস্কার, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে সৌনভ, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। সৌনভের পরে টিপু, অম্লান নাম বলতে আমাকে বারণ করা হয়েছে, টিপু শব্দ কল্পদ্রুম কবিতা আবৃত্তি করে শোনাবে। নমস্কার, নমস্কার, সুকুমার রায়ের শব্দ কল্পদ্রুম। থাস থাস দুম দাম শুনে লাগে কটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা, সাই সাই পন পন বই কান বন্ধ, ওই বুঝে ছুটে যাই সে ফুলের গন্ধ, হুর মুর ধুপ তাপ উকি শুনি ভাইয়ে, দেখছো না হিম পরে যেও না কোবায়ে, চুপ চুপ ওই শোন ঝপ ঝপ চবাস, চাঁদ বুঝে ডুবে গেল গপ গপ গবাস, খ্যাশ খ্যাশ গ্যাচ গ্যাচ রাত কাতে ওই রে, দূর দাঁড় চোর মার ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা, কত মন নাচে শুন থেই থেই ধিন্তা, থুং থং ধং ধং কত ব্যথা ভাজে রে, ফট ফট বুক ফটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ বাপ চিৎকার, মালকোঁচা মারে বুঝি সরে পর এইবার। ভেরি গুড, নমস্কার, নমস্কার টিপু, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, টিপুর শব্দ কল্পদ্রুমের পরে এবার শব্দ কল্পদ্রুম নয়, ভালো শব্দ, রিজুল পিনাটস মুভির থিম সং পিয়ানোয় বাজিয়ে শোনাবে। কল্যাণ দা একটু আনমিউট করতে হবে। নমস্কার, আমার নাম বিজু মুখার্জি, আর আমি নাচের থিম সং কথা বলতে চাই। ভেরি গুড রিচুল, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তাড়াতাড়ি মুভ করে যাব। অনির্বাণ, অনেকক্ষণ অপেক্ষা করে আছো, অনির্বাণ একটা কবিতা শোনাবে, দামোদর শেঠ।
অনিন্দ্য দা সুমনা দিয়ে একটু আনমিউট করতে হবে। অল্পতে খুশি হবে দামোদর শেখ কি মুরকি মোয়া চাই চাই ভাজা ভেট কি আনবে কত কি জুতো মটকিতে ঘি এনো জলপাইগুড়ি থেকে এনো কই জি অনো চাঁদনিতে পাওয়া যাবে মোয়া ভেট কি চিড়ে বাজারের থেকে এনো তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেটকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলে বর খাটো নয় তিন মন প্রয়োজন খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেট কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনির্বাণ, খুব সুন্দর হয়েছে। এখন ঝরিয়ায় যতই হোক জিলিপির রেট কেউ খেতে পারছে না। ফাইনালি আজকে লাস্ট পারফরমেন্স, কারণ শ্রেয়া রিহান্ট অলরেডি করে ফেলেছে। সো জোজো বিটোভেন ইন জি মেজর কিবোর্ডে বাজিয়ে শোনাবে। নিশ্চয়ই লাস্ট পারফরমেন্সের পরে তাড়াতাড়ি সবাই বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি বলে রাখি জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আমার তো খুব ভালো লেগেছে প্রোগ্রামটা, এবং বাচ্চাগুলিও প্রত্যেকে খুব ভালো অনুষ্ঠান করেছে। আর আশা করি আমাদের যা এখন চলছে চারপাশে সেটা তাড়াতাড়ি কেটে যাবে, এবং আমরা পরের বছরের শুরু থেকেই ফিজিক্যাল ক্লাসে আবার ফিরতে পারবো। আর কিছু না বলে জোজো অল ইয়োর্স, অনিন্দ চান্দ্রেই একটু আনমিউট করতে হবে। অনিন্দ চান্দ্রেই, are you there? Let me quickly call them. এই অনিন্দ্য চন্দ্রই, তোমাদের আনমিউট করতে হবে এন্ড জাস্ট রিস্টার্ট প্লিজ। হ্যাঁ, আমি এক্ষুনি অনিন্দ্যকে ফোন করে বললাম। আই কুড হিয়ার জোজো প্লে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, সো আই এম শিওর হি ইজ প্লেইং, বাট দে নিড টু আনমিউট।
ভেরি গুড জোজো, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একদম অ্যাপ্ট এন্ড, খুব সুন্দর হয়েছে। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। এক্স্যাক্টলি 2 ঘন্টা লেগেছে, 12টা বাজে, 10টা থেকে শুরু করেছিলাম। শুভ নববর্ষ সবাইকে, সবার নতুন বছর খুব ভালো কাটুক, বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা ভালোবাসা, থ্যাংক ইউ। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের এই চারপাশের পরিস্থিতি স্বাভাবিক হবে। থ্যাংক ইউ আবার সবাইকে জয়েন করার জন্য, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা লাস্ট রিকোয়েস্ট করব, আমরা একটা ইমেল পাঠিয়েছি, দেখবে যে মে 9th আমরা একটা প্রোগ্রাম করছি লোকাল আর্টিস্টদের দিয়ে, যেমন রনি গান করবে, বিদিশা গান করবে, এটসেট্রা, এরকম অনেকেই আছে, নির্মল দা, এন্ড দেয়ার উইল বি মেনি আদার্স উই উইল কন্ট্যাক্ট। খুব ক্রিস্প প্রোগ্রাম, 2 করে গান ইউজুয়ালি এরকম করে করা হবে, ইটস অ্যাকচুয়ালি আ ফান্ড রেজার, সেটা নিয়েও ইমেলটা গেছে। তার কারণ লোকাল ফুড ব্যাংকের খুব দুরবস্থা এখন, ওদের অনেক বেশি লোক খাবার দাবার চাইছে ফুড ব্যাংক থেকে, আর ওদের ডোনেশন এখন কমে গেছে, কারণ অনেকে করোনা ভাইরাস স্পেশাল চ্যারিটিজে টাকা দিচ্ছে। তো সেই জন্য আমাদের ওয়েস্টচেস্টার কাউন্টি ফুড ব্যাংক এরিয়া, এই যে এরিয়া যে ফুড ব্যাংক গুলো আছে, তাদের জন্য একটু টাকা তোলার জন্য একটা চ্যারিটি হচ্ছে। তো ইমেলে দেখবে জেল করার ব্যবস্থা আছে, নাহলে চেকও পাঠাতে পারো, এনিথিং ইউ ক্যান গিভ উড বি গ্রেট। উই আর ট্রাইং টু কালেক্ট দ্য মানি বাই দ্য এন্ড অফ দিস মান্থ। আর তাছাড়াও মানে সায়ন্তন এত সুন্দর প্রোগ্রামটা করলো, আমাদের নিশ্চয়ই আমাদের সবারই খুব ভালো লেগেছে, আমি খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি। আই হোপ ইউ অ্যাটেন্ড অন মে 9th অ্যাজ ওয়েল। আমরা 9th মে স্যাটারডে ইভিনিং এ প্রোগ্রামটা করব, আর সেই নিয়ে ডিটেলস আমরা পাঠাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং। থ্যাংক ইউ কল্যাণদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।